নো প্রবলেম। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রান্সলেট অটোমেটিক্যালি, এটা হচ্ছে আমরা এখন কিছু পেজ দেখি যেগুলি হচ্ছে বাইরের কান্ট্রির হয়, যেমন কিছু কোরিয়ান পেজ আছে, কিছু তুর্কির পেজ সেন্ড করছে, সরি ওরা হয়তো যা সেন্ড করছে বা যা পোস্ট করছে তা ওদের ল্যাঙ্গুয়েজে করছে, তো আমরা যখন ওই পেজগুলি তো ফলো দিয়ে রাখি, আমরা কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি না, তো নিচে একটা খুব সুন্দর করে লেখা থাকে ট্রান্সলেশন বা ট্রান্সলেটেড, এই টাইপের লেখা থাকে, তাই না? দেখেছেন এটা কেউ? হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। এটা অটোমেটিক মানে ট্রান্সলেট অটোমেটিক্যালি, এখানে এটা অন করে রাখলে এটা ওখানে ওরকম শো করে, এই যে আপনাদের মাঝে, তাই না? হ্যাঁ, তো এখানে এটা যদি শো করে রাখেন তাহলে হচ্ছে যারা বুঝবে তারাই হয়তো ট্রান্সলেট করে দিবে, অটোমেটিক্যালি হয়ে যাবে আপনার পেজের, আর আপনাকে এক্সট্রা ট্রান্সলেট করতে হবে না। আর যদি এইটা ডিসিলেক্ট করে রাখেন তাহলে ওই জিনিসটা আপনার আর শো করবে না, বুঝতে পেরেছেন? এখন যদি আমি সেফ চেঞ্জ দিই আবার লোড হবে, আমি আর সেফ চেঞ্জ দিলাম না, এখানে আমার নেট প্রবলেমের জন্য আমি দিলাম না, কিন্তু আপনারা এটা যখন করবেন তখন সিলেক্ট করে দিবেন এবং সেভ চেঞ্জটা সেভ করে দিবেন, বুঝা গেছে আপু? আপু আচ্ছা, তারপর হচ্ছে কমেন্ট এর র্যাঙ্কিংটা হয় কি, অনেক সময় দেখবেন কোন পোস্টে ঢুকলে দেখা যায় মোস্ট রিলেভেন্ট কমেন্ট, অথবা যে কমেন্টটা সবচেয়ে লাইক বেশি আছে ওই কমেন্টটা ফার্স্টে আসে, অথবা দেখা যায় ফার্স্ট যিনি কমেন্ট করেছেন ওই কমেন্টটা ফার্স্টে আসে, আমরা এটা কোনটা দিতে চাই তার উপরে ডিপেন্ড করে। জি, দেখেছেন যে মোস্ট রিলেভেন্ট কমেন্টস বাই ডিফল্ট এটা যদি সিলেক্ট করে দেন তাহলে সবচেয়ে রিসেন্টলি যে কমেন্টটা থাকে ওই কমেন্টটা সবার ফার্স্টে শো করে, এটা পেজের পোস্টে একটু বেশি হয়ে গেছে আর আমার মনে হয় স্ক্রিনটা আরেকটু জুম কমাই দিলে মনে হয় কিছুটা ক্লিয়ার হবে। ব্লার স্ক্রিন আসছে না, জুম কমিয়ে দিলে আপনাদের কি? আচ্ছা, ব্লারি, অনেক ব্লার, তাও তো কথা সত্যি। জুমটা আরেকটু কমাইলে আরেকটু কমে আরেকটু কমাইলে আরেকটু আচ্ছা আপু, ক্লিয়ার হবে। এখন কথা হচ্ছে কি, এটার ফুল ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি যা বলছি এটা একটু শুনতে হবে, কারণ আপু নয়তো বা আমাকে এখন একটা কাজ করতে হবে যে আপনারা কেউ যার স্ক্রিন খুব ভালো কাজ করছে উনি স্টেপ বাই স্টেপ যাবে, আমি স্টেপ বাই স্টেপ এখান থেকে বলতে থাকবো, এটা করলে আমি এবার ঠিক পারবো। আছে, এবার ঠিক আছে, এখন ঠিক এই যে আছে, একটু 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 ওয়েট করতে হবে আপনাদেরকে, আমি কিন্তু এখন পর্যন্ত জুমটা একটু কমায় কাজ করলে আপনার স্ক্রিনে ক্লিয়ার আসবে। জুমটা কমিয়ে কাজ করতে বলছে এইটাই আমি চোখে দেখছি না, আরো কমালে তো আমি আরো দেখবো না আপু, না ঠিক আছে, এখন ঠিক আছে, আমি আসলে চোখে অনেক কম দেখি, আমাকে সবকিছু একটু জুম করে নিতে হয়, এটা আমার একটা প্রবলেম আপনাদের জন্য একটা, মানে যাই হোক, তো এটা হচ্ছে যে কমেন্টের ব্যাপারটা আপনারা যদি দিয়ে দেন তাহলে হচ্ছে মোস্ট রিলেভেন্ট কমেন্টটা আগে আসবে, আর যদি না দেন তাহলে আসবেন, এটা এমন আহামরি কিছু না। ডাউনলোড পেজ হচ্ছে, আপনি পেজ কে কি ডাউনলোড কন্টেন্ট ডিস্ট্রিবিউশন আর ডাউনলোডিং ফটো এলাউড, এটা নিজে দেখেন আপনারা, এইগুলি আসলে যেটা এই এই এইগুলি আমরা সবসময় বলি এটা বাই ডিফল্ট যা থাকে তাই দিতে, কারণ এটা যদি চেঞ্জ করতে যাই তাহলে পেজের ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়, যারা এই যে আপু বললেন যে নতুন পেজ ক্রিয়েট করবে, এখানে আসলে অনেক কিছু থাকে যেটা হচ্ছে আপনার ওই যে কি বলে ফ্যান বেজ যে পেজগুলি থাকে ওই পেজের জন্য দরকার হয়, বা অন্য কোন যে কি যেন বলে এটাকে, নাম তো ভুলে গেলাম, বিজনেস রিলেটেড না, বিজনেস রিলেটেড না ভাইয়া, এটা হচ্ছে ই কমার্স সাইট রিলেটেড যে পেজগুলি হয় তখন হয়তো লাগতে পারে, আর এখানে ওরকম কিছু নেই, এখানে হচ্ছে পেজ রিমুভ মার্জ পেজ হচ্ছে পেজের সিমিলার নেম দিয়ে, আপনি সিমিলার নেমের কোনো পেজ ইয়ে করতে চান কিনা, এই যে ডুপ্লিকেট কোনো মানে সেম পেজের এই এই একটা পেজ এখানে একটা জিনিস সেল করছেন, এই পেজের নাম দিয়ে আপনি আরেকটা পেজ খুলে ওখানে কিছু সেল করতে চান কিনা, বা ওরকম একটা পেজ ক্রিয়েট করতে চান কিনা, সেটা হচ্ছে এটা, এটা এখন দেয়া মাত্র এই যে লোডিং হতে থাকবে, চলে যাবে সে, এই যে দেখছেন আমার পাসওয়ার্ড চাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি আপু, এই যে মানে আমার হচ্ছে আমি ইয়ে করব যে দুইটা পেজ একসাথে আমি কিভাবে কানেক্ট করে দেবো, একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে কানেক্ট করবো, যে আমার দুইটা বিজনেস, একটা হচ্ছে আমি হচ্ছে
যে সালোয়ার কামিজ সেল করছি, একটাতে হচ্ছে আমি এক্সেসরিজ সেল করছি, বা ছেলেদের বেলায় যেটা হয় একটাতে হচ্ছে আমি টি শার্ট সেল করছি আর একটাতে আমি প্যান্ট সেল করছি, কিভাবে দুটো পেজ আমি একসাথে লিংক আপ করে দেবো এটা হচ্ছে এখানে। তো লিংক আপ করার সুবিধাটা কি? এটা হয় একটা পেজ থেকে ইন্টিগ্রেট করে আরেকটা পেজে চলে যায়, অনেকটা ওয়ান কাইন্ড অফ ব্যাক লিংক এর। আপনারা কি ব্যাক লিংক বা এসইও এই জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? শুনেছিলাম ব্যাক লিংক, আপু একটা শুনেছি বাট এটার উপরে কোনো আইডিয়া নাই। আমাদের পেজ, আমাদের কোন একটা পেজে রিচ বেশি হয় ভিজিটর বাড়ানোর জন্য, তাই না? যে ওরা ওইটাতে ক্লিক করলে ওইটা থেকে সে আমার সেটা করতে পারি না, কিছু ওয়েবসাইট থেকে পারমিশন দেয়া থাকে, কিছু ওয়েবসাইটে পারমিশন দেয়া থাকে না, তাদের ওখানে আমরা করে রাখি। হ্যালো হ্যালো আপু, জি আপনারা একজন একজন করে বলেন, সবার কথা একসাথে তো আমি বুঝতে পারি না। কি জন্য বললেন আপনি, একটা কি জন্য বললেন আপু, একটা কি জন্য বললো আপু? আমি বলছিলাম যে ওই ওয়ার্ডটা শুনেছি ব্যাকলিন, বাট ওটা সম্পর্কে আইডিয়া নাই। আর আমি যদি দুইটা পেজ অর্থাৎ পেজ গুলোকে একই ক্যাটাগরি হতে হবে নাকি ভিন্ন ক্যাটাগরিও আমি লিংক করতে পারি? ব্যাকলিংকটা হচ্ছে একটা এসইও আপনার ওয়ার্ডপ্রেস এর যখন কাজগুলি হয় তখন আমি দেখাবো। আচ্ছা পড়তে সমস্যা নাই। আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা কি ভিন্ন ক্যাট, হ্যালো আপু শুনতে পাচ্ছেন? একই ক্যাটাগরি হতে হবে না আপু, একই ক্যাটাগরির হতে হবে না, জাস্ট পেজ দুটো নাম সিমিলার থাকবে আর কিছু না। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন সব জায়গায় এই জিনিসটা লাগে। জি আপু, আরেকটা হচ্ছে যে যেটা বলেছিলেন যে ই কমার্স পেজের জন্য এগুলো প্রয়োজন, ওই অপশন গুলো যদি ই কমার্স পেজের জন্য, আসলে এটা ডিপেন্ড করবে যে উনি কি চাচ্ছেন তার উপরে। এখানে এখন এটাই যে ই কমার্স পেজের জন্য লাগবে বা এই অপশনটাই লাগবে ওই রকম না। আপনারা মেবি দেখতে পাচ্ছেন না এখন আমার স্ক্রিন, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখানে আসলে এগুলি ডিপেন্ড করবে কাজ করতে গেলে কখন কোনটা লাগছে। আমি এখন আপনাদেরকে, তারপরও আমি যেটা কোনটা ই কমার্স সাইডের ক্ষেত্রে লাগে সেটা আমি আপনাদেরকে একটা শিট করে আমি আপনার টোটাল এই ফেসবুকের যে কাজগুলি হচ্ছে এই কাজের আমি হাফ একটা স্লাইড দিয়েছি, তো ফুল স্লাইডটা আমি রেডি করতে পারিনি, আমি ফুল স্লাইডটা রেডি করে শনিবারের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। যে ওইটা বেশি ভালো হয় আমার একটু স্লাইডটা রেডি হয়ে আছে এবং ই কমার্স, হ্যাঁ এটা কোনটা কোনটার জন্য লাগছে, কোনটা ইউজ করতে হবে এবং কোনটা কোন বেনিফিট আপনারা পাবেন সেটা আমি একটা স্লাইডে রেডি করে আপনাদেরকে শনিবারের মধ্যে দিয়ে দিব আপুরা। ঠিক আছে। আর রিমুভ পেজ হচ্ছে আমরা যে একটা পেজ খুললাম, এখন আমি ওই বিজনেসটা করব না, আমি ওই পেজটা ধরেন ডিলিট করে দিব, কিভাবে কিভাবে ডিলিট করব, এটা হচ্ছে রিমুভ পেজ দিয়ে ডিলিট করব। রিমুভ পেজ দিয়ে একটা পেজ ডিলিট করতে 14 দিন সময় নেবে ফেসবুক। আপনি রিমুভ করার পরে সেটা ভিজিবল থাকবে না, কিন্তু ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট হতে 14 দিন সময় লাগবে। এই যে পার্মানেন্টলি ডিলিট দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ দিলে 14 দিন সময় লাগবে এটা করতে। ঠিক আছে। হ্যালো, ঠিক আছে একটু বুঝতে পারছি, নেক্সট আমরা যেতে পারি। আচ্ছা নেক্সট ট্যাবে হচ্ছে আমরা যাব মেসেজিং, মেসেজিংটা হচ্ছে আমি আমি পরে দেখাচ্ছি। মেসেজিংটাই হচ্ছে ওই যে ভাইয়া মোহাম্মদ ফরাদ ভাইয়া বলেছিল না কালকে অটোমেশনের কথা, যে অটোমেশনটা কি আপু আপনি দেখাবেন কি না, উনি যেই অটোমেশনটার কথা বলেছিল আমি ভেবেছি সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে একটা অটোমেশন হয়, যেটা ওয়ার্ডপ্রেসে কোনো ভিজিটর গেলে ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিকলি তাকে রেসপন্স করা হয়, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ থাকে। উনি আমাকে ফেসবুক রিলেটেডটা বললে আমি হয়তো তখন বুঝতে পারতাম, এবং পরে আমি যখন মনে হলো যে আচ্ছা আমাদের তো ফেসবুকে আছে আমি জিজ্ঞেস করি, তো ভাইয়াকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া কোনটার কথা বলছেন আপনি। তো এই অটোমেশনের কাজটা আমি পরে দেখাচ্ছি, ট্যাব এন্ড টেমপ্লেটস আমি আগে দেখিয়ে দিচ্ছি। ট্যাব এন্ড টেমপ্লেটস হচ্ছে যে আমরা যে ইন্টারফেসটা আমাদের পেজের দেখতে পারি, আমাদের পেজে একটা ইন্টারফেস শো করে যে পেজটা যখন অন করি, আমি এটা আপনাদের দেখাচ্ছি আরেকটা জায়গায় লোড করে। এখানে হচ্ছে বাই ডিফল্ট ভাবে স্ট্যান্ডার্ড যেটা থাকে এগুলি অত বেশি চেঞ্জ করতে হয় না, কিছু চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে যখন আপনার ইয়ে হবে ই কমার্স সাইট হয় বা কোনো আপনার মানে কি বলে ফ্যান বেস পেজ হয় তখন করতে হয়,
যে স্ট্যান্ডার্ড সাইজটা এটা হয়, দেখেন বিজনেস রিলেটেড ইকুইপমেন্ট এর জন্য এরকম হবে। আর হচ্ছে এই যে, হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু দেখতে পাচ্ছি। যে যে পলিটিশিয়ানদের জন্য হলে এরকম হবে, এটা লেখা থাকে আসলে, কিন্তু আমরা নরমালি যে অনলাইন বিজনেস এর জন্য খুলে থাকি সেটা আমরা ওই যে যেটা স্ট্যান্ডার্ড থাকে স্ট্যান্ডার্ডটা আমরা দিয়ে দিই। বাই ডিফল্ট ভাবে স্ট্যান্ডার্ড থাকে, আমরা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড দিয়ে দিই। এটা হয়তো বা আপনাকে বায়ার বলে দিতে পারে, বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে অথবা বায়ারের রিকোয়ারমেন্ট নাও থাকতে পারে। আর এখানে যেটা ইউজ ডিফল্ট ট্যাব, ওটা তো ফার্স্টই বললাম যে আমরা ডিফল্ট ট্যাবটাই ইউজ করছি। তো আপনি যদি না করতে চান আপনি এখানে অনলি সেট করবেন। আর এখানে যেগুলি আছে যে হোম, পোস্ট, ইভেন্ট, রিভিউ, এগুলি হচ্ছে ট্যাব। এই ট্যাবগুলি আমরা আমাদের যখন পেজে ঢুকি পেজের ইন্টারফেসে দেখতে পাই। একটা পেজের ইন্টারফেসটা আমরা যখন দেখি তখন পেজের ইন্টারফেসটা আমরা এরকম দেখতে পাই। তো এরকম যখন দেখি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিছু জিনিস আছে। এখন ধরেন আমি আমার পোস্ট আগে দেব না, আমি পরে, বেসিক্যালি আপনাদের জন্য ইজি হবে। আমি আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যে মানে ওই যে দেখালাম যেটা যে ট্যাব এন্ড টেমপ্লেটস এর কাজটা, ট্যাব এন্ড টেমপ্লেটস টা যেখানে থাকে এখানে যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলা সেম, মানে আমার একটা পেজে ঢুকার পরে ইন্টারফেসটা যেমন থাকে। তো এখানে আমরা যখন হোম কিছু পেজে ঢুকলে দেখবেন কি হোম এর পরেই ভিডিওটা শো করছে, কিছু পেজে হোম এর পরেই হচ্ছে তার পোস্ট গুলি শো করে। মানে ইন্টারফেসটা এরকম থাকে যে এখানে ঢুকলাম এখানে ফার্স্টেই তার পোস্ট শো করছে, কারো হচ্ছে এখানে ফার্স্টেই তার ভিডিও শো করতে থাকে। এটা এক একটা পেজের এক একটা সিস্টেম থাকে। এটা করার এটা কি বলে এটাকে হচ্ছে আপনি চেঞ্জ করার মডিফাই করার একটা ওয়ে, সেটা হচ্ছে ওই ট্যাব এন্ড টেম্পলেট থেকে গিয়ে। আমি এখানে একটা ছবি আপলোড করে দেই আপনাকে। মানে পুরো ট্যাব এন্ড টেমপ্লেটস এর কি মেইন কথাটা হচ্ছে যে কি এটাকে স্টাইল, মানে আমি বুঝতেছি না একটু বুঝাই বলেন। ট্যাব এন্ড টেমপ্লেটস হচ্ছে একটা ফেসবুক এর পেজের একটা ইন্টারফেস কেমন হবে, একটা ফেসবুক এর পেজে ঢোকার পরে আপনার ভিজিটর ফার্স্টে কি দেখতে পাবে, আপনার পোস্ট দেখতে পাবে, আপনার ইভেন্ট দেখতে পাবে, নাকি আপনার ভিডিও, যেই ভিডিওগুলি আপনি পোস্ট করে রেখেছেন সেই ভিডিওগুলো তারা দেখতে পারবে, নাকি আপনার অ্যাবাউট সেকশনটা আগে দেখতে পারবে, নাকি আপনার ফটো যা আছে তা আগে দেখতে পারবে, নাকি আপনার পেজের সাথে যেই যেই গ্রুপটাকে অ্যাড করা আছে সেই গ্রুপটা আগে দেখতে পারবে। ওই জিনিসগুলি এখানে ট্যাব এন্ড টেমপ্লেটস এটা নাম দেয়া হয়েছে, এইগুলি এখানে শো করছে। আমরা কি কাস্টম টেমপ্লেট কি এখানে ইউজ করতে পারবো না, জাস্ট যেগুলো আছে কাস্টম টেমপ্লেট? আসলে আপু হয় কি যে আমরা যারা বেসিক্যালি অনলাইন বিজনেস এর কাজ করি তারা কাস্টম টেমপ্লেট খুব কম ইউজ করি। এগুলি হয় কি যারা কাজগুলি তখন হয় কি যারা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করে তারা হয়তো বা আপনার করে দেয় যে আমি এরকম ডিজাইন করে দিয়েছি, এটা কোডিং করে ফেসবুকে সেট করে তখন তার একটা আলাদা কাস্টম টেমপ্লেটস রেডি করে। এটা খুব রেয়ার কেস হয়, কাস্টম টেমপ্লেটস এর কাজটা খুব রেয়ার হয়, এটা দিয়েই করে দেয়া হয়। আমরা যত কাজ এই পর্যন্ত করেছি সবাই কিন্তু এটা দিয়েই করেছি, আমাদের ওভাবে আসলে আসে না, খুব রেয়ার আসে। এখন আপনি কি এটা কিভাবে করতে হয় ওই ওয়েটা জানতে যাচ্ছেন আপু? জি আপু, যে কাস্টম টেমপ্লেটটা কিভাবে আমি ইয়ে করব? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কি ওই যে কাস্টম টেমপ্লেট কিভাবে রেডি করতে হয় সেটা জানতে চাচ্ছেন? না না, মানে আমি যদি কোন একটা কাস্টম টেমপ্লেট যদি রেডি করি, হ্যাঁ,
তাহলে এটা এখানে কিভাবে আমি ইয়ে করবো, আপলোড করবো বা অ্যাড করবো, এই প্রসেসটা জানতে চাচ্ছি। আচ্ছা, প্রসেসটা সেখানে হচ্ছে এই যে এডিটের এখানে এক্সট্রা টেমপ্লেট যদি আপনি কাস্টম করে নেন, এখানে যা আছে বাই ডিফল্ট ছাড়া যা আছে, যে এখানে দেখেন, এখন যদি আমি দেখাতে যাই আপনাদেরকে, সেটা হচ্ছে মনে করেন শপিং, শপিং রিলেটেড কিছু একটাতে গেলাম আমি, দেখেন এখানে কি আসবে, একটা পেজের ইন্টারফেস কি আসতেছে দেখছেন, এখানে বাটনটা কিরকম আসতেছে, এখানে ট্যাব গুলি কিরকম আসবে, এখানে ফার্স্টে হোম আসবে, ইভেন্ট আসবে, আমাদের পেজের এখানে হোম ইভেন্ট পোস্ট এভাবে আসতেছে, আর আমার পেজটাতে দেখেন ফার্স্টে হোম পোস্ট ইভেন্ট আসতেছে, দেখতে পাচ্ছেন? এক একটা পেজের টেমপ্লেট গুলিতে ঢুকলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার ওই কাজ রিলেটেড টেমপ্লেট আপনি কোনটা সিলেক্ট করছেন। তো আপনার যেটা মনে হবে যে এইটা হচ্ছে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমি সেটা সিলেক্ট করব। আচ্ছা, একটা ই কমার্স সাইট অথবা একটা আইটি ফার্মের জন্য কোন টেমপ্লেট গুলো প্রফেশনাল বা কিভাবে হলে সেটা প্রফেশনাল হতে পারে? কমার্স সাইটের জন্য একদম আলাদা কোনো কিছু ইউজ করতে হয় বলতে, ই কমার্স সাইটের জন্য আপনার করতে হবে এই টাইপের টেমপ্লেট, এই যে শপিং টাইপের যে টেমপ্লেট গুলি আছে ওইগুলি, আর প্রফেশনাল ওয়েতে যদি করেন আমি বলবো স্ট্যান্ডার্ডটা করবেন। আর আইটি ফার্মের জন্য করতে হলে ওরা এটা করবে কি, কোডিং করবে, কোডিং করে ওদের যে আপনার ওয়েবসাইটটা করে, ওয়েবসাইটের সাথে যে ডেভেলপার থাকে ওদেরকে কোডিং করে ওরা রেডি করে নেয়, ওটা আপনাকে আর ওরা করতে দিবে না, কারণ আমরা তো কোডিং এর কাজগুলি করব না, আমাদের তো হবে না কোডিং এর কাজ, আমাদের দ্বারা হবে না, ডিজিটাল মার্কেটিং এর দ্বারা কোডিং এর কাজটা আসলে সম্ভব না। আর আপনি যদি চান যে আপনি সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে এখানে এডিটেড জায়গাটাতে আপনি যে এখানে এসে অফ করে দিবেন, বাই ডিফল্টটা অফ করে দিয়ে আপনি ওখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর এখানে ধরেন এইখানে এখন এই ট্যাবটা, এটা তো ওরা বাই ডিফল্ট আমাকে দেখাচ্ছে, আমি বুঝলাম না এখানে আপডেট করতে গিয়ে আপডেট হচ্ছে না, আমি ছবিটা আপডেট দিছিলাম। আপনাদের লার্নিং আর্নিং দিয়ে দিলাম, নেন এই যে দেখেন, আমার কিন্তু ওই যে একটা ডাইমেনশনের কথা বলেছিলাম না, ডাইমেনশন ছাড়া আমি দেয়, দেখেছেন এটা কিন্তু তার নিজের মতো করে নিয়ে নিচ্ছে। হ্যালো, এটা তার নিজের মতো করে নিয়ে নিচ্ছে যে সে কতটুকু নিবে, তো আমি যদি ওই ডাইমেনশন ফিক্স করে দিতাম তখন আর এই ক্রপিং এর অপশনটা আসতো না। একটা ছবি অ্যাড করে দিই, আপনাদের ডিজিটাল মার্কেটিং এর পেজে ইনস্টাগ্রামের লোগো, এইগুলি যদি আমি এখানকার যে ট্যাব এন্ড টেমপ্লেট ট্যাব গুলি আছে, ট্যাব গুলি যদি আমি চেঞ্জ করতে চাই যে না আমি এটাকে আগে দিব এটাকে পরে দিব, সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমি এখান থেকে করব, এটা খুব ইজি একটা ওয়ে, জাস্ট আমি ট্যাবটাকে ধরে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব, যে ইভেন্টটাকে আগে দিব বা ইভেন্টটাকে লাস্টে দিব, এখানে এনে ছেড়ে দিলাম, রিভিউটাকে আমি ভিডিওর পরে দিব, রিভিউটাকে ভিডিওর পরে নিয়ে যাওয়া যাবে, আমি ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেওয়া, ড্র্যাগ করে মানে টেনে এনে ওটা যেখানে রাখতে চান সেখানে ছেড়ে দিবেন, এইটুকু। এখানে এক্সট্রা এই ট্যাবগুলি ছাড়াও এখানে এক্সট্রা ট্যাব ইউজ করা যাবে, যেটা হচ্ছে অ্যাড ট্যাবের মাধ্যমে করা যায়, অ্যাড ট্যাবের মাধ্যমে করতে গেলে এখানে হচ্ছে আপনি এই ট্যাবগুলি পাবেন। এখন সবার ক্ষেত্রে এই জিনিসটা শো করবে না, কারণ হচ্ছে আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করেছিলাম না পেজ ক্রিয়েশনের সময়, জি আপু, ওই কারণে এখানে কিছু ট্যাব এন্ড টেমপ্লেটস এর ডিফারেন্স থাকবে, ওই ক্যাটাগরির কারণে ওইখানে বাই ডিফল্ট আমাদের যে টেমপ্লেটটা থাকবে ওইটা চেঞ্জ হবে। ধরেন আমি এখানে বিজনেস দিলাম, ওখানে আমি সার্ভিস দিলাম,
তো দুটা ট্যাবে দুটা টেমপ্লেট দুই রকম আসবে বাই ডিফল্ট। তো তখন দুটা ট্যাব এখানে দুই রকম যাবে, যেমন এখানে আজকে এখন আপনাদের পেজ থেকে আদারটা এখানে আছে, সার্ভিসটা এখানে আছে না, কিন্তু সকালে আমি যেই পেজটা ক্রিয়েট করেছিলাম সকালের ব্যাচের জন্য ওদের কিন্তু এই দুইটা ওখানে ছিল, আপনাদের ওখানে গ্রুপ আছে, ওদের এখানে গ্রুপ ছিল। তো এখান থেকে যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে জাস্ট অ্যাড ট্যাব দিয়ে দিলেই হয়ে যাবে, নতুন যেটা অ্যাড করতে চান ওটা অ্যাড ট্যাবে দিয়ে দিলেই হয়ে যাবে। আবার যদি এখান থেকে কোনো ট্যাব আপনি রাখতে না চাচ্ছেন, আপনি ডিলিট করে ফেলতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে শো ট্যাব, তো আপনার পেজের ইউআরএল এখন অ্যাড করলাম কোনটা, আমরা নতুন ট্যাব এখান থেকে ধরেন আমি সার্ভিস সার্ভিস অ্যাড করলাম, সার্ভিস অ্যাড করলে সার্ভিসের কি কি আছে এটা এখানে গিয়ে এডিট করে সেটা দিয়ে দিব, যে কি সার্ভিস দিবেন সেটা, আর সার্ভিস ট্যাবের ওখানে যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিস ট্যাবের ইউআরএলটা আপনি কপি করে এখানে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এই কপিটা এখানে যদি কপি ইউআরএলটা দিয়ে দেন তাহলে হবে কি, আপনার এই কপিটাকে ডিরেক্টলি পেজটাকে আমরা শেয়ার করি, পেজের অনেক পোস্ট আমরা ডিরেক্টলি শেয়ার করতে পারি, অনেক পোস্ট কিন্তু আমরা ডিরেক্টলি শেয়ার করতে পারি না, এটা কি অনেকে দেখেছেন? জি আপু, জি আপু, এটা হচ্ছে এই কারণে, এই ইউআরএল এর পারমিশনটা যদি এখানে না দেয়া থাকে সেক্ষেত্রে আপনার এটা হবে না, আর এই পারমিশনটা দিয়ে দিলে সেটা পাওয়া যায়। আর যদি এটাকে আপনি হচ্ছেন ইয়ে করতে ফেলতে চান, রিমুভ করে ফেলতে চান, তাহলে হচ্ছে যে সেটিং অপশনে যাবেন। আমার একটা প্রশ্ন ছিল, একটা জিনিস ক্লিয়ার করার ছিল। জি ভাইয়া, এখানে হচ্ছে যে আপনি বলছেন যে বন্ধ করব, মানে যাতে কয়েকবার শেয়ার করা যায়, এটা কেমনে করব? না, এটা এই যে এই সিস্টেমটা আসলে বন্ধ করার কোনো সিস্টেম নাই, আপনি একদিনে এর বেশি ইউজ শেয়ার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ইউআরএল শেয়ার না করে করবেন কি, পেজের পোস্টগুলি শেয়ার করবেন। একটা পেজে যখন অর্গানিক প্রমোশন আমরা করি, একটা পোস্ট ধরে ওই পেজের ইউআরএল এর ওই পোস্টের ইউআরএলটা শেয়ার করি। ধরেন এই পোস্টের ইউআরএলটা আমি 7 বার শেয়ার করতে পারলাম, ওই পোস্টের ইউআরএলটা আমি 7 বার শেয়ার করতে পারলাম। তো একটা পেজের কিন্তু দুটা পোস্ট আমি 14 বার শেয়ার পারি, কিন্তু একটা পেজের ইউআরএল যদি আমি 7 বার করি তাহলে তার থেকে বেশি বেনিফিটেড আমার ওটা হচ্ছে না? আমি কি কোশ্চেনটা বুঝাতে পেরেছি নাকি আমি আপনার কোশ্চেনটা বুঝিনি ভাইয়া? মনে করেন যে বিভিন্ন নিউজপেপারগুলো আছে না, নিউজপেপারগুলো তো, একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড, আপনার কথাগুলি বোঝা যাচ্ছে না, কথা বুঝতে পারছি না ভাই। আমি বিভিন্ন নিউজ পেপার ওদের নিউজ গুলো অনেকগুলো নিউজই তো শেয়ার করে, তাহলে ওদের ইউআরএল কেন ব্লক হয় না? নিউজপেপারের ইউআরএল ব্লক হয় না, কারণ হচ্ছে নিউজপেপারটা যেভাবে শো করে, একটা পেজ কি ওভাবে শো করে, একটা পেজে যখন ঢুকেন, একটা নিউজপেপারের পোর্টালে যখন ঢুকেন, নিউজপেপারের পোর্টালটা ওরা ওয়েবসাইটের সাথে কানেক্টেড করা থাকে ভাইয়া। আপনি যখন নিউজপেপারে ঢুকবেন দেখবেন ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকবে, আপনার পেজটা তো যদি কানেক্ট করে দিই তাহলে কি করা যাবে? এটা ডিপেন্ড করে ভাইয়া যে বেশিবার করা যাবে কিনা, আমি এটা একদম কনফার্ম না, আমি আপনাকে জেনে জানাতে হবে যে এটা কি করা যাবে কি যাবে না, কারণ নতুন নতুন কিছু রুলস রেগুলেশন এসেছে তো আমি জানি না, তো ওইগুলি আমাকে দেখতে হবে। আমার যখন যেটা আমি জানছি আমি সেটা আপনাদেরকে আপ টু ডেট করে দিব, যে আজকে নতুন এটা ইনফরমেশন আমি জানতে পেরেছি। আমি নতুন ইনফরমেশনটা জানি না,
আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি এটা লিখে রাখছি, আমি এটা জেনে আপনাকে জানাবো ভাইয়া। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, একটা গুগল ডক রেডি করে ফেলতে পারেন, যে ডকে আপনাদের এরকম যে কোয়ারি গুলি থাকবে ওইগুলি কোশ্চেন গুলি লিখে দিলে আমার কাছে থাকলো, আমি বের করে ওখানে আনসারটা লিখে দিলে আপনাদের জন্য ইজি হবে, যে যখন যে কোশ্চেনের কোয়ারি কেউ করছেন ওখানে থেকে যাবে, ওটা একটা ফাইল আকারে আপনাদের কাছে থেকে যাবে। আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে কি ইউআরএলটা কিভাবে ক্রিয়েট করব, আমি একটা সার্ভিসের যে ইউআরএলটা দিচ্ছি সেই জিনিসটা কিভাবে ক্রিয়েট করব। সার্ভিসের ইউআরএল, এটা ভাইয়া আমরা পরে আসতেছি, সার্ভিসের ইউআরএলটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি পরে দেখাচ্ছি আপনাকে। এগুলি তো অটোমেটিক না, সরি, এই ইউআরএল গুলি অটোমেটিকলি হয়ে যাবে, এগুলি আপনাকে ক্রিয়েট করতে হবে, এটা ফেসবুক অটোমেটিকলি আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে, এটা আপনাকে ক্রিয়েট করতে হচ্ছে না। আর এখানে জাস্ট এটা তো ড্র্যাগ করে ড্রপ করে দিলেই হয়ে যায়। আর এখানে যে শপটা থাকে আপনাদের, শপটা মেবি এখানে আসছে না, নাকি এসছে, আসেনি, সব আপনাদের আসেনি, কারণ আপনাদের ক্যাটাগরির কারণে, আপনাদের পেজ খোলার সময় আমি যে ক্যাটাগরিটা দিয়েছিলাম ওই ক্যাটাগরির কারণে এখানে শপটা শো করছে না। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের ক্যাটাগরি চেঞ্জ করি, নয়তো অনেক কিছু দেখাতে পারবো না। এই পেজটাতে আমি আপনাদের আরেকটা পেজ দেখাচ্ছি, এই পেজের ঝামেলা যে হতো, এই পেজটা দেখো না যাই। জি, আপনারা দুজন হ্যান্ড রেজ করেছেন, কে কে, সুশান্ত পল, রবিউল হোসেন। জি ভাইয়া কোশ্চেনটা করেন একজন একজন করে, আমি আনসার দিচ্ছি, আমি পেজটা লোড হতে হতে আমি আনসার দিচ্ছি। দেখো মানে বলতে চাচ্ছিলাম, আমরা যখন অর্গানিক ভাবে একটা পেজকে প্রমোট করব, তখন মানে ম্যাক্সিমাম কত পর্যন্ত রিচ হতে পারে? আমাকে যদি ভাইয়া জিজ্ঞেস করে যে আপনি যখন অর্গানিক ভাবে করবেন তখন আমার পেজটার মধ্যে কত পর্যন্ত রিচ হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনি অর্গানিক ওয়েটা কিভাবে করছেন, কোন জায়গায় করছেন, এটার কোনো অর্গানিক ওয়ের কত পরিমাণে হতে পারে সেটার কোনো অ্যামাউন্ট নির্দিষ্ট কাউকে বলা যায় না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নির্দিষ্ট স্পেসিফিক, জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ওখানে কোনো স্পেসিফিক করে বা আমি এত আপনার দিবই সেটা আপনি বলতে পারবেন না, ওইটা দিবই ওইটা শুধু বলা যাবে পেইড প্রমোশনের ক্ষেত্রে, অর্গানিক প্রমোশনের ক্ষেত্রে বলা যাবে না। আপনি নানান জায়গায় জাস্ট লিঙ্কটাকে শেয়ার করবেন, ওই লিঙ্কে ঢুকে মানুষ তারপরে এঙ্গেজড হবে, সো কে ঢুকছে কে ঢুকছে না আপনি কিন্তু দেখছেন না। সেই বিষয়ে মনে পড়লো, আমি একটা ক্লায়েন্টে আমাকে বলেছিল যে ওনার যে রেস্টুরেন্ট আছে তো ওইটা একটু ম্যাচ পিপলের কাছে মেসেজ করে জানাতে হবে ফেসবুক মেসেজ। তো যখন ওনার কাছে আমি অন্যান্য প্রোফাইলে গিয়ে পিপলদের কাছে মেসেজ, ওনার যে রেস্টুরেন্টের যে ফেসবুক পেজটা আছে ওইটা মার্কেটিং এর মতো করে মেসেজ করে কাস্টম মেসেজ হিসেবে পাঠাতে হবে আর কি। তো আমি যখন ওনার প্রোফাইলটা ইউজ করে যখন 10-12টার উপরে পাঠালাম তখন আমাকে রেস্ট্রিক্ট করে দিল, তো আর মেসেজটাই পাঠানো যাচ্ছে না। আমরা ডিজিটাল মার্কেটাররা আজ অব্দি জানি না যে তারা কোন বট ইউজ করে শেয়ার করে যে তাদেরকে ব্লক করে না, 300, 350, 400 শেয়ার তারা কিভাবে করে, এগুলি বট ছাড়া ইউজ করা যায় না, বটের এগুলি শেয়ার গুলি আসলে অত ইফেক্টিভ হয় না, ইফেক্টিভ হবে না। আচ্ছা ঠিক আছে, বট ইউজ করাগুলি হচ্ছে বেসিক্যালি, বট গুলি হচ্ছে কি আপনার রোবোটিক একটা ইয়েতে আর্টিফিশিয়ালি আপনাকে শো করে কিন্তু ওইটা অরিজিনাল থাকে না। তো বট ইউজ করাটা দেখবেন যে বায়ার রিকোয়েস্ট, আপনারা এরকম অনেক বায়ার রিকোয়েস্ট পাবেন যে আমার ইউটিউবে ফলোয়ার তোমার দিতে হবে, সাবস্ক্রাইবার দিতে হবে, কিন্তু কোনো বট ইউজ করতে পারবে না, ওদের বায়ার রিকোয়েস্ট রিকোয়ারমেন্টই থাকে বট ইউজ করা যাবে না। তো ওইটা হয় কি আসলে শেয়ারটা ওই 10টার বেশি শেয়ার করা উচিত না একদিনে। তো অর্গানিক প্রমোশনের জন্য আপনার হয় কি 3টা আইডি যদি করে নেন বা 3 জন আপনার সার্কেলের মধ্যে, আপনারা ধরেন এখানে গ্রুপে আপনারা আছেন মেবি 21 জন 22 জন, 22 জনে যদি আপনারা 60টা করেও একদিনে 7 বার করে আপনারা হচ্ছেন যদি ইয়ে করেন
শেয়ার করেন, দেখেন কতবার হচ্ছে, 107 বার করে তো না, 220 কত হয়, আমার আল্লাহ কি অবস্থা, 140 বার হয়ে যাবে। 140 বার যখন হয়ে যাবে, দেখেন একজন ইউজ কর মানে একজন অর্গানিক প্রমোশনটা এভাবেই করতে হবে, যে আমার 3টা আইডি থাকবে, আমার 4টা আইডি থাকবে, আমি 4টা আইডি থেকে 4 জায়গায় করব, আমি ইউটিউবেও করব, আমি ইউটিউবের প্রমোশনটা আমি ফেসবুকেও করব, আমি ইনস্টাগ্রামেও করব, আমি টুইটারেও করব, আমি লিঙ্কডইনেও করব। আবার লিঙ্কডইনের প্রোফাইলের যদি আপনাকে বলে অর্গানিক প্রমোশন করতে, সেম ওয়েতে করতে হবে, আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে অ্যাকাউন্ট থাকতে হবে। আবার কিছু কিছু জায়গায় টুইটারে এটা খুব ভালো করা যায় অর্গানিক প্রমোশনটা, সেটা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে আপনি লিঙ্কটা শেয়ার করে তার টুইটটাকে রিটুইট করে দিবেন। টুইটারে এই সিস্টেমটা খুব বেশি ভালো হয়, কিন্তু ফেসবুকের এই সিস্টেমটা অত ভালো না। আপনারা কি আছেন, শুনতে পেয়েছেন যিনি কোশ্চেনটা করেছিলেন? হ্যালো, হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আপু আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যালো, জি আপু। আপু অর্গানিক ওয়েতে যদি আমরা রিচ করতে চাই তাহলে কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে? আপু কথা বুঝতে পারছি না, একটু কথা বুঝতে পারছি না আপু। আপু এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি। অর্গানিক ওয়েতে যদি আমরা রিচ করতে চাই তাহলে আমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? একদিনে কখনোই একটা পেজের শেয়ার একটা আইডি থেকে হচ্ছে মানে ম্যাক্সিমাম 10 বার করা যায়, কিন্তু আমরা বলি যে 10 বার করবেন না, 7 থেকে 8 বারের বেশি করবেন না। এবং সেটা হচ্ছে যে আপনি এইরকম কিছু ফেসবুকে কিছু গ্রুপ আছে, কিছু পেজ আছে যেগুলির সাথে আপনারা এখনই কানেক্টেড হয়ে নিতে পারবেন, যে ফেসবুক প্রমোশন পেজ, তারপরে হচ্ছে আমি যখন ফাইবার দেখাবো তখন বলবো ফাইবারের গিগ এক্সচেঞ্জের কিছু পেজ আছে, তারপরে হচ্ছে ফাইবারের গিগের কিছু পেজ আছে, ফেসবুকের কিছু গ্রুপ আছে যেখানে হচ্ছে ওরা বলবে যে পেজ আর গ্রুপ তোমরা শেয়ার করো, তোমরা আমার পেজকে লাইক করো, আমি তোমার পেজে লাইক করব, আমরা একজন আরেকজনের সাথে স্ক্রিনশট ওখানে শেয়ার করব। তো ওভাবে দেখা যাবে যে যারা আপনার পেজে লাইক করছে তারা আপনাকে স্ক্রিনশট দিবে, আপনি গিয়ে তাদের পেজে লাইক দিবেন। এটা অনেক ক্ষেত্রে কি স্প্যামিং হয়ে যাচ্ছে না? আমাদের যারা এক্সপার্টরা আছে তখন ওনারা বলছে যে এই ওয়ে গুলো ইফেক্টিভ না বা এভাবে করা উচিত না, এটা বলেছিল। এটা আপনার ওখান থেকে, আচ্ছা আমি বলি আপু, এটা নিয়ে এখনো আমি এটা নিয়ে আসলে এটা নিয়ে আমি বলবো না যে কনফিউশন আছে, কারণ হচ্ছে আপনাকে যে বলেছে যে এটা ইফেক্টিভ না বা এটা ঠিক না, এটা এটা যিনি বলেছেন ইনি আমি বলবো না ভুল বলেছেন, বা আমি যেটা বলছি এটাই রাইট এটাও আমি বলবো না, কারণ এটা দুজনের পারসেপশন দুই রকম থাকে। আমার যারা মেন্টর ছিলেন তাদেরকে আপনার এই কোশ্চেনটা যেটা করলেন, আমিও আমার মেন্টরকে সেম কোশ্চেনটা করেছিলাম যে ভাইয়া আমাকে তো এরকম বলেছে, আমরা এভাবে শেয়ার করছি, আপনি বলেছেন এটা তো নাকি ওরকম ইফেক্টিভ না বা এরকম করা ঠিক না, এটাতে তাহলে আমরা আমরা কি করব। তখন ভাইয়া বলেছেন দেখেন আপু আমি আপনাদের মেন্টর, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিজে আমার প্রোফাইল থেকে এভাবে শেয়ার করছি, সো আমি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার এভাবে শেয়ার করে আমার কোনো প্রবলেম ক্রিয়েট না হয় তাহলে আপনার কেন প্রবলেম ক্রিয়েট হবে? আমি অ্যাজ এ মেন্টর আমি কখনো চাবো না যে আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হোক। সো আমি জানি না আপনাকে কেন যে বলেছে সে স্পেশালিস্ট সে কেন এই কথাটা বলেছে, কারণ এই কথাটা আমরা আরো শুনেছি যে এইভাবে গিগ এক্সচেঞ্জ করলে ফাইবারের অ্যাকাউন্টে প্রবলেম হয়, আমি আজ পর্যন্ত দেখিনি। আমি বললাম না টপ রেটেড সেলার, ফাইবারের টপ রেটেড সেলার আপওয়ার্কের টপ রেটেড সেলার, আপনাদেরকে আমি ওনার আইডিটা দেখাতে পারি, ওনার একটা সেকেন্ড একটু হোল্ড করেন। গ্রুপগুলোতে অনেক বড় বড় সেলার আছেন যারা অনেক টপ রেটেড সেলার, সবাই তো গিগ করে এক্সচেঞ্জ করে। হ্যাঁ সেটাই আমি দেখাচ্ছি একজনকে আপনাদের। তখন যখন ওনারা কিনে নেন অনেকগুলো গিগে, অনেকে কি করে চালাকি করে কিনে নেয়, তখন হয় কি ওরা ফেক আইডি থেকে বিভিন্ন রকম স্প্যাম করে, তখন হয়ে যায় এটা। না এখন না, আপনাকে হচ্ছে ওরকম গ্রুপগুলিতে অ্যাড হতে হবে যেখানে ওই স্প্যামাররা
আলাও না, ওরকম স্প্যামার যদি হয় তাকে ব্লক করে দেয়া হয়। এবং ওখানে যারা, এই যে আমি যাদের কথা বলছি, তারা যারা করে তারা হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য থাকবে, এই টাইমে যারা থাকবে ওনার বলাই থাকে আমি 2 ঘন্টার জন্য আছি, 2 ঘন্টার মধ্যে যারা গিগ এক্সচেঞ্জ করতে চাও তারা স্ক্রিনশট দাও, তোমরা আমার সাথে মানে লাভটাকে এক্সচেঞ্জ করবা, আমি তোমাদের সাথে এক্সচেঞ্জ করবো উইথ স্ক্রিনশট। যদি স্ক্রিনশট না দেয় সেক্ষেত্রে আপনিও দিবেন না। হ্যাঁ, না স্ক্রিনশট না দিলে তো আমরা অবশ্যই গিগ এক্সচেঞ্জ করবো না, আমার স্ক্রিনশটটা দিতে হবে। সেম জিনিসটা হচ্ছে ফাইবার ইয়ার, আপনার পেজ প্রমোশন, ইউটিউব চ্যানেল প্রমোশনের এরকম কিছু পেজ, কিছু গ্রুপ আছে ফেসবুকে, আপনারা অ্যাড হয়ে নিতে পারেন ওই গ্রুপ। আপনাদের এই যে দেখেন, ইনি কিন্তু হচ্ছেন এখন আপনার এক জায়গায় মেন্টরিং করছেন, এই যে ওনার জায়গাটা দেখেন, আপনাকে আমি দেখাই ওনার, উনি হচ্ছেন একজন টপ রেটেড সেলার আপওয়ার্কে, এবং ওনার কাজের যা হয়, ওনার বায়াররা ওনাকে টিপস কত দেয় জানেন? কাজ শেষে ওনারা বায়ার টিপস ওনাকে $100 টিপস দেয়। উনি পুরা ট্রাস্টের ইয়ানা সাইফুর রহমান ভাই না, পুরা ট্রাস্টের ইয়ার মেন্টর, জি সিএ মেন্টর উনি। উনি হচ্ছে ফাইভ সিএ মেন্টর, হচ্ছে ক্যারিয়ার অ্যাডভাইজার। ক্যারিয়ার অ্যাডভাইজাররা হচ্ছে আপনার আমাদের ফাইবার, আপওয়ার্ক এবং পিপল পার, মানে আমাদের অনলাইন মার্কেট প্লেস গুলি কিভাবে করতে হবে, আমরা আমাদের প্রোফাইল কিভাবে একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করব, এটা টোটাল ওনাদের কাছ থেকে। ওনার ফাইবারের ক্লাসটা আমি পেয়েছি। আপনি কি কোডাস ট্রাস্টের আপু? আমি ক্রিয়েটিভ আইটিতে করেছি গ্রাফিক ডিজাইন, কোডাস ট্রাস্টে একটা কোর্স করেছি। কোডাস ট্রাস্টে কোন কোর্স করেছেন? ডিজিটাল মার্কেটিং। কোন ব্যাচে? আমি হচ্ছি সিটিজি অনলাইন 32। তাহলে আপনি এখানে কেন আছেন আপু? না আসলে কোর্স এটাতে তো আগে এনরোল করেছিলাম, অর্থাৎ আগে অ্যাপ্লাই করেছিলাম। ও তাহলে আপনি আমার কাছ থেকে খুব বেশি শিখতে পারবেন না, কারণ আমি নিজে অনলাইন। না না না, শিখতে পারবো কি বলেন, আমি শিখাই। আমি কোডাস ট্রাস্টের স্টুডেন্ট কিন্তু আপু। আমি আমার মেন্টর হচ্ছেন ইউসুফ ফারহান। আমার মেন্টর হচ্ছে সাইফুর রহমান, সাইফুর ভাইয়া, সাইদুর রহমান ভাই আমাদের একটা ফাইবার ক্লাসটা নিয়েছিলেন। সাইফুর ভাইয়া খুবই অমায়িক একটা মানুষ, এবং উনি আমি আমার দেখা মতে আমাদের সিটিতে মানে আমাদের কোডাস ট্রাস্টে যতগুলি সিএ মেন্টর আছে সবচাইতে বেশি হেল্পফুল এবং সবচাইতে ইফেক্টিভ মেন্টর হচ্ছে উনি। মিথিলা আপু আপনি বুঝতে পেরেছেন কেন আপনি, আমি ওনাকে আপনার আইডি মানে ওনার আইডিটা আপনাদেরকে কেন শো করছি? হ্যাঁ আপু, উনি কিন্তু এখন এই কোডাস ট্রাস্টের সাথে উনি একটা আমেরিকান কোম্পানিতে 6 মাসের জন্য, এই যে এখানে এখন এই এই কোম্পানিটাতে উনি ওদের কাউন্সিলিং হিসেবে, কাউন্সিলর হিসেবে কাজ করছেন। ভাইয়া এখান থেকে বসে, যেমন আমি ঢাকায় বসে আপনাদের চিটং এর ক্লাস নিচ্ছি, ভাইয়া এরকম এখানে বসে আমেরিকার একটা কোম্পানি জবে উনি ঢুকেছেন নতুন করে, এটা নতুন পেয়েছে, সেটা ওনার আপওয়ার্কের ক্লায়েন্ট ছিল মেবি, পরে সে বাইরে এসে ভাইয়াকে এটা অফার করেছে। উনি এই এই মানুষটা যদি তার গিগ গুলি এক্সচেঞ্জ করতে পারে, তার গিগে কোনো প্রবলেম না হয়, তার কাছে প্রবলেম না হয়, তাহলে আমি আর আপনি নতুন মানুষ, আমার কাছে কেন প্রবলেম হবে? সেটা জানি না হচ্ছে, যেহেতু আমরা আমাদের ফাইবার বা সবার কি ক্লিয়ার এখন জিনিসটা? ভালো আছি আমি। আচ্ছা না, এটা আমি এই জন্য বললাম, এটা অনেকেই বলে, এটা অনেকেরই ধারণা যে এই গিগ এক্সচেঞ্জ বা এভাবে প্রমোশন করলে এটা ঠিক না, আইডি ব্লক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এইটা হয় হ্যান হয় ত্যান হয়। আমরাও প্রথম প্রথম শুনে প্রচুর ভয় পেতাম, আমরা এক্সচেঞ্জ করতে চেতাম মানে এক্সচেঞ্জ করতাম না, তখন ভাইয়ারা আমাদেরকে বকতো যে আপনারা এক্সচেঞ্জ করেন না কেন, আপনাদের মেন্টর আমরা, কিছু হলে আমরা আছি। তারপরে যখন ওনারা আমরা ওনাদেরকে মানে ওই ট্রাস্টটুকু করতে পারতাম না, তারপর ওনারা ওনাদের প্রোফাইল গুলি আমাদেরকে দেখেন। রাতে 2টা আমি ম্যাক্সিমাম সময় দেখি ওই গ্রুপ গুলিতে সাইফুল ভাইয়া রাতে 2টা 1টা বাজে গিয়ে গিগ এক্সচেঞ্জ করতেছে ম্যাক্সিমাম সময়। তো ওনার তো আজ পর্যন্ত আইডিতে কোনো হ্যাম্পার হচ্ছে না, উনি তো এখন ওখানে টপ রেটেড সেলার। তো আপু এটা অনেকের ভুল ধারণা, যেটা আসলে মানুষের, আমরা মানুষের মুখ থেকে যে মানুষের একটা কালো বেবি হয়েছে ওটাকে বলতে বলতে মানুষের একটা কাকের বাচ্চা হয়েছে হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন আপু? বুঝতে পারছি আপু, আমি জানি না এটা উনি কেন বলেছে বা এটা রং রাইট কি সেটা আমি বুঝতে পারছি না, বাট এটাই একমাত্র অর্গানিক ওয়ে গিগ
এক্সচেঞ্জ করার বা এটা ছাড়া অর্গানিক ওয়ে আর কোনো অর্গানিক ওয়ে নাই আর যেগুলি আছে বট আচ্ছা পেজে পেজের ক্ষেত্রে কি সেম কাজ করব আমরা আমি ফাইবারের না আমি জাস্ট পেজটা বেশি করে জানতে চাচ্ছি ফেসবুক পেজের অর্গানিক প্রমোশন হ্যাঁ 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 পেজের ক্ষেত্রে আপনারা সেম ওয়েতে করবেন আপনার ফেসবুকের কিছু গ্রুপ আছে খুঁজে বের করবেন যে লিখেন ফেসবুক পেজ প্রমোশন লিখেন আপনারা এই যে দেখেন এখানে তো আমি সাইফুর রহমান লিখে রেখেছি এই জায়গাতেই আমি লিখি দেখেন দেখেছেন এই যে ফ্রি আছে প্রমোশন বিডি আছে পাকিস্তানে চাইলে পাকিস্তানে এখানে হিউজ আছে আপু আপনারা শুধু করতে দেরি আছে আপনারা এটাতে যান এটাতে গেলে এরকম পেজে কি প্রমোশন করে দিয়ে আসবেন আপনার এটাতে কি আপনার মনে হচ্ছে কম আছে মানুষ এটাতে দেখেন প্রমোট ইওর ফেসবুক পেজ ফর ফ্রি এখানে হচ্ছে 60,000 মেম্বার আছে আপু যদি এটা এফেক্টিভ না হতো এত মেম্বার কি অ্যাড হতো আচ্ছা ঠিক আছে তাহলে একটা ওয়ে জানলাম যে আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে অর্গানিক ওয়েতে আমরা প্রমোশন করতে পারি এরপর আর কোন ওয়ে আছে এরপর হচ্ছে আপু ওই যে টুইটারে বললাম টুইটারে হচ্ছে আপনি আইডিটার ইউআরএলটা কপি করে নিয়ে টুইটারে হচ্ছে আমরা ইয়ে করি না টুইটারে ধরেন কোনো কমেন্টের নিচে গিয়ে রিটুইট করে দিয়ে আসবে মানে তার কমেন্টের নিচে গিয়ে তার আইডিটাকে আপনি ফার্স্টে রিটুইট করবেন তার যে পোস্টটা সেটাকে রিটুইট করবেন রিটুইট করার পরে ওই সরি রিটুইট করার আগে তার কমেন্ট সেকশনে গিয়ে আপনার পেজের লিংকটা দিবেন লিংকটা দিয়ে তারপরে তার পোস্টটাকে রিটুইট করবেন এতে হবে কি তারও একটা প্রমোশন হবে আপনার পেজের একটা অর্গানিক্যালি প্রমোশন হবে এবং সে তখন এটাতে আপনাকে কোনো মানে কোনো কিছুতে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারবে না এটা টুইটার থেকে খুব ভালো করা যায় একটা ফেসবুক পেজের প্রমোশন হচ্ছে আপনি চাইলে যে একটা পেজ কিভাবে প্রমোট করবেন একটা পেজের প্রমোশন হচ্ছে যে হ্যাঁ আমি ইয়ে করছি আমার গ্রুপে আমার স্টোরিতে একটা পেজের লিংক আমি শেয়ার করে দিচ্ছি ম্যাক্সিমাম সময় দেখবেন অনেকেই হচ্ছে একটা ইউটিউবের চ্যানেলের গান ভালো লাগলো সে তার আমরা না বুঝেই আমরা আমাদের স্টোরিতে শেয়ার করে দিই করি না সেটা হচ্ছে অর্গানিক প্রমোশন হয়ে যায় আমরা বুঝিও না যে আমরা কখন অর্গানিকলি এটা করে ফেলছি যে কোনো কিছু আমরা যখন পেইড ভার্সন ছাড়া মানে কোন পেমেন্ট ছাড়া শেয়ার করছি সেটাই হচ্ছে অর্গানিক সেটা যে কোনো জায়গায় করা যায় এবং অনেক সময় দেখা যায় ফেসবুক পেজটা আপনার হচ্ছে ওখানে লেখা থাকে তো ফেসবুক ওটা আপনারা বিটলি দিয়ে শর্টেন করে তারপরে শেয়ার করে দিবেন এটা হচ্ছে যে কি নরমালি আমাদের এখন যে কোভিড-19 এর যে প্রবলেম গুলো হচ্ছে বিভিন্ন পেজের যে রিচ হচ্ছে মানুষের একটা পোস্ট যদি ভালো হচ্ছে তাহলে ওই পেজটা মানে শেয়ার করতেছি ওইভাবে আমরা লাইক দিচ্ছি মনে হয় এটাই হচ্ছে যে অর্গানিক যে প্রমোশন বা আপনাদেরকে একটা কথা বলি ধরেন আপনারা কোন পেজে আছেন কোন মিম আপনাদেরকে ভালো লাগলো বা কোনো ফানি একটা কিছু ভালো লাগলো মিম ভালো লাগলে আমরা একটা গ্রুপে গিয়ে শেয়ার করে দেই না আমরা আমাদের নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করি না হ্যাঁ আপু এটা প্রায় করা হয় এটাই হচ্ছে অর্গানিক প্রমোশন আচ্ছা আপু একটা কোশ্চেন ছিল জি ভাইয়া আমি যখন এই আমার আমার পেজেসটা এখানে ওদের এখানে সাবমিট করব তো ওদের ওদের তো কাজ থাকবে বিভিন্ন বাইরের দেশে মানে এগুলো মানুষও থাকবে বাইরের দেশে তো আমার এই ক্ষেত্রে আমার এই যে আমার যে সার্ভিসটা দিয়ে যাচ্ছি ওই ক্ষেত্রে কি লাভ হবে মানে বুঝা যাচ্ছে আমাদের তো বাংলাদেশি ওদেরগুলো তো বাইরের দেশি এই যে বাইরের দেশে যখন হবে তখন করবেন কি এখানে যেমন আমি বাংলাদেশের জন্য নিয়েছি এখানে খুঁজে বের করবেন যে বাইরের কান্ট্রি কোথায় আছে ওয়ার্ল্ড ওয়াইড যে পেজগুলি আছে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিকে আপনাকে সিলেক্ট করতে হবে সেই গ্রুপে দিবেন আপনি তার প্রোফাইল থেকে তার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবেন আপনি হচ্ছে লিঙ্কডইনে গিয়ে তার লিঙ্কডইন প্রোফাইল থেকে শেয়ার করেন আপনি তার টুইটার আইডি থেকে শেয়ার করেন এই সমস্ত জিনিস একসাথে শেয়ার করার একটা ওয়ে আছে সেটা হচ্ছে বাফার বাফারের ব্যাপারটা কেউ জানেন না আচ্ছা আমার যদি টাইম থাকে আমি বাফারটা আপনাদেরকে দেখাবো নয়তো আমি বাফারের একটা স্লাইড আপনাদেরকে দিয়ে দিব যে বাফার থেকে কিভাবে একসাথে অনেকগুলি আইডিতে একই জিনিস শেয়ার করা যায় আলাদা আলাদা হচ্ছে আমরা যেটা করি যে ফেসবুকে ঢুকে একবার ফেসবুকে শেয়ার করি ইনস্টাগ্রামে ঢুকে ইনস্টাগ্রামে শেয়ার করি তারপরে হচ্ছে লিঙ্কডইনে ঢুকে লিঙ্কডইনে শেয়ার করি এভাবে শেয়ার করি না আমরা এটা তো প্রায় করা হয় হ্যাঁ এভাবে না করে বাফারে আমি সব আইডি হচ্ছে অ্যাড করব অ্যাড করে বাফারে একটা পোস্ট দিব স্কেডিউল পোস্ট করে দিব সেটা হচ্ছে আমার ওই স্কেডিউল পোস্ট অনুযায়ী ওই পোস্টগুলি সবগুলি অ্যাকাউন্টে একসাথে হবে কিন্তু বাফারে ঝামেলা হয় গিগের জন্য বেশি করা হয় কোনটা এই বাফার যেটা বলতেছেন একসাথে শেয়ার করে এটা আমি গেট করছিলাম ফাইবার লিংক শেয়ার করার জন্য কি কি শেয়ার ও
হ্যাঁ আছে ভাই, অনেকগুলি ওয়ে আছে। এখন সেটা হচ্ছে আপনাকে যদি কেউ বলে থাকে যে অর্গানিক ওয়েতে করলে ইফেক্টিভ হয় না, সে টোটালি ভুল বলেছে। কারণ আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করতে আসি তখন অনেকেই হচ্ছে অনেক ধরনের আমাদের একটা মিসকনসেপ্ট দিয়েছিল যে এটা এভাবে করা যাবে না। এটা বলবো যে কতগুলো বড় বড় গ্রুপ আছে আমাদের বাংলাদেশে, ফাইবার হেব বাংলাদেশ, আপওয়ার্ক বাংলাদেশ, ওই গ্রুপে কতগুলো এক্সপার্ট লেভেলের পাই আছে যে নিজেকে অনেক কিছু মনে করে, ওনারাই বলে। হ্যাঁ তো এই কথাটা হচ্ছে আমি এই জন্য বললাম, আমি কাউকে ছোট করে বলবো না। ফাহাদ ভাইয়া আমিও সেখান থেকে কিন্তু জেনে কিন্তু বলছি, হ্যাঁ ওখান থেকে কিন্তু শুনেছি। এই জন্য বললাম যে আমি ছোট করে বলবো না, আমি কাউকে ছোট করে বলবো না, কারণ একটা ফেসবুক পেজ থেকে ওনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বলে যাচ্ছে যে স্প্যামিং এর ব্যাপারগুলা, দেন ইফেক্টিভ ওয়ে গুলা, তো ওখান থেকে যখন আমরা দেখছি তখন এই জিনিসগুলা মানে ডিজিটাল মার্কেটিং এর এই সাইট গুলা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওনারা ওইটাকে স্প্যামিং দেখাচ্ছে বা এগুলো ইফেক্টিভ ওয়ে বলে বলছে না। হ্যাঁ তো সেজন্য আসলে শেয়ার করা, কারণ আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছেন আপনি ভালো বুঝবেন যে এটা করা উচিত কি উচিত না। আমরা তো জাস্ট শুনতে পাচ্ছি, আমরা তো জানি না বিষয়টা। না আপু এই যে আমি এই জন্য আমি শুনতে পাচ্ছি, আপনারা আমার কথাটা হয়তো বিলি নাও করতে পারেন, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ওনাকে দেখাচ্ছি। ইভেন আপনাকে আপনাদেরকে আমি যার ভিডিও এখন প্লে করছি, যার একটা ভিডিও আমার পুরো ক্লাসটা নিয়ে, ওনার কিন্তু একটা ভিডিও প্রায় 1.5 ঘন্টার উপরে, সো ওই 1.5 ঘন্টার ভিডিওটা যার, ওনাকে আপনারা জাস্ট গুগলে সার্চ করেন, সাইদুর রহমান দিয়ে গুগলে সার্চ করলে আপনি বেরোয় যাবে। ওনার কিন্তু অনলাইন অফলাইন দোনো এসইও করা, উনি এসইও স্পেশালিস্ট। আপনাকে আমি দেখাই শেষ করতে পারবো না। যে দেখেন সাইদুর রহমানের যান আপনারা, ইনি হচ্ছে চিত্রং এর ছেলে বললাম যে। এইটা কেন আসছো ভাইয়া, নামের স্পেলিং ভুল দিছি। আপনারা দেখছেন তাই না, গুগলে সার্চ করলে, গুগল এভাবে সার্চ করলে যার লোকেশন সহ শো করে সেটাই হচ্ছে অফলাইন এসইও। উনি অফলাইন এসইও করেছে ওনার নিজের, বুঝতে পেরেছেন? হ্যালো, এবং ওনার যদি ওয়েবসাইটে ঢুকেন, ওনার ওয়েবসাইটের কাজগুলি দেখেন, এগুলি উনি হচ্ছে আমাদের ছিল হচ্ছে আপনার মেন্টর, উনি আমার মেন্টর ছিলেন। আমি কোরাস থেকে শেখাই এবং উনি আমার মেন্টর, এবং আমি খুব প্রাউডলি বলতে পারি ভাইয়া খুব ভালো শেখায়। আপনারা আমার কাছ থেকে যা নেবেন শুধু উনি আমাকে দিয়েছে বলে আমি আপনাদেরকে এভাবে দিচ্ছি, উনি আমাকে যেভাবে দিয়েছে আমি ঠিক এভাবেই আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে আপু, কোশ্চেন শেষ হচ্ছে, এখন কি বাকিটুকু দেখাবো? যারা বিগিনার আছে আসলে তারা পরে বলবে যে আপু ওনাদের কি দেখাচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে না। না আপু আসলে তো এগুলো প্রত্যেকটা জিনিসই রিলেটেড কোশ্চেন, হ্যাঁ আমরা তো বাইরে কোশ্চেন করছি না। যেমন উনারও কিন্তু পেজ যখন প্রমোশন করতে যাবে অর্গানিক ওয়েটা কিন্তু বেছে নেবে, ওই কোশ্চেন থেকে কিন্তু এত কিছু এসেছে। আচ্ছা এখানে একদম যারা আছেন যে কোনো কিছু জানতেন না একদম নতুন, তারা না নামগুলি আমাকে একটু দিবেন, তাহলে হচ্ছে যারা খুব বেশি জানেন আমি তাদের সাথে আপনাদের একটা গ্রুপ করে দিব, যাতে আপনারা ওই যারা বেশি জানে তাদেরকে গিয়ে আপনারা জ্বালাইতে পারেন যে আপু এটা কি, আপু এটা কি, আপু এটা কি। ঠিক আছে, আছেন কেউ এরকম? জি আপু। জি আপু আপনার নামটা? আপু জি আপু আছে। কাইসার মুন্না, আপনি একদম কিছুই জানেন না তাই না ভাইয়া? জি আপু জি একদমই নিও। আপনি একদম বিগিনার লেভেলের? জি আপু হ্যাঁ। ভাইয়া এই পুরা নামটা আমাকে একটা লিস্ট করে দিয়ে দিয়েন আপনারা, আমি হচ্ছে ওটা নিয়ে আপনাদের যে কাজগুলি হচ্ছে ওনারা যে কোশ্চেন গুলি করছে এগুলি আপনারা শুনতে থাকেন। আর হচ্ছে আপনাদের যে জায়গাগুলিতে মনে হবে যে আমরা নতুন আপু শিখাচ্ছে না এটা মনে করবেন না, ওনারা যে কোশ্চেন গুলি করছে এই প্রত্যেকটা কোশ্চেন আপনাদের জন্য হচ্ছে অনেক ইফেক্টিভ। আপনারা লাকি যে আপনারা আপনাদের সাথে প্রো লেভেলের কাউকে পেয়েছেন, কারণ যারা কিছুই জানে না তারা আপনাকে কিছু শিখাতে পারবেন না, যারা কিছু জানে তাদের কাছ থেকেও আপনি আপনার ব্যাচমেটদের কাছ থেকেও শিখতে পারবেন, আপনি আপনার মেন্টরদের কাছ থেকেও শিখতে পারবেন। আপনি শেখার দুইটা রাস্তা,
আর আমরা যখন শিখেছি আমাদের সব বিগিনার ছিল, আমাদের শেখার একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে আমাদের মেন্টর। তো আপনারা কেউ হচ্ছে ডিমোটিভেটেড হবেন না বা চিন্তা করবেন, কনফিডেন্স লেভেলটা লো করবেন না যে আমি পারবো না, ওনারা পারে আমি পারবো না, এটা মনে করবেন না। ওনারা যা পারে আপনিও তা পারবেন এবং আমি আছি, আমি অ্যাটলিস্ট আপনাদের ওই যে ওনাদেরও আনসার দিব, আমি আপনাদেরটাও দেখাবো, কোনো প্রবলেম নেই ভাইয়ারা। আমার একটু রিকোয়েস্ট ছিল, জি আপু, এর লিংকডইনের এটা আমার আসলে জানার খুব আগ্রহ আর কি। যেমন ধরুন আমরা ফেসবুক পেজ নিয়ে বা সোশ্যাল মার্কেটিং নিয়ে যদি গিগ করি, তাহলে সেখানে দেখা যায় যে আমাদের জন্য চলে আসে লিংকডইন চান ওনারা, টুইটার চান। আমরা তো ইনস্টাগ্রামটা একসাথে করা যাবে বাট ফেসবুকের সাথে একসাথে হয়ে যাচ্ছে, কিন্তু লিংকডইনটা হচ্ছে না। আর লিংকডইনটা আসলে শেখা হয়নি আমার, লিংকডইনটা আমার কাছে একটু কয়েকটা ভিডিও দেখেছি বাট একটু হচ্ছে না, আমি বুঝিনি আপু। লিংকডইন মার্কেটিংটা, আচ্ছা লিংকডইন মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে সহজ মার্কেটিং আপু, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। লিংকডইন মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে সহজ মার্কেটিং, ইনস্টাগ্রাম আর এই ফেসবুকটা তো একসাথে হয়ে যায়, ওগুলা ইয়ে হয় না। আর ওটা লিংকডইনটা নিয়ে, আচ্ছা আপু আমি আপনাদেরকে বললাম তো লিংকডইন দেখাবো, আর আমি যেই জায়গাগুলি হয়তো আমার সময়ের জন্য দেখাতে পারবো না, ওইগুলির একটা করে স্লাইড আমি আপনাদেরকে প্রোভাইড করব, স্লাইড হোক, পাওয়ার পয়েন্ট হোক, অথবা যার ভিডিওগুলি সবচাইতে ভালো হয়, আমি ট্রাই করবো যেটা থেকে আমি শিখতে পারি ওই রকম ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার জন্য, যাতে আপনারা শিখতে পারেন। ঠিক আছে আপু, এটা নিয়ে আপনারা টেনশন করেন না, আপনাদের যা লাগবে আমার কাছে যা আছে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। ওকে আপু, আমরা ট্যাব এন্ড টেমপ্লেটস এর কাজ করছিলাম, ট্যাব এন্ড টেমপ্লেটস এর কাজ করতে গিয়ে আমরা আসলে কোন জায়গা চলে গিয়েছিলাম। পেজের জন্য আসবে যে আমার পেজের ক্যাটাগরিটা এটা সিলেক্ট করেছি, ওই জন্য আপু তো এভাবে দেখালো, আমার তো এভাবে আসলো, এটা নিয়ে আপনাদের প্যানিক করার কিছু নেই। দেখেন এখানে কিন্তু আমার বাই ডিফল্ট হচ্ছে সার্ভিস লেখা, আমার বাই ডিফল্ট টেমপ্লেটটা কিন্তু সার্ভিস, আর আপনাদের পেজে বাই ডিফল্ট টেমপ্লেটটা কিন্তু স্ট্যান্ডার্ড। খেয়াল করেছিলেন এটা? জি আপু, এই সার্ভিস থাকার কারণে এখানে অনেক কিছু আছে যেটা ওখানে আমাকে পরে অ্যাড করতে হয়েছে। যেমন এখানে ধরেন এই যে ইভেন্টটা আছে, এখানে অ্যাবাউট সেকশনটা আছে, এখানে সার্ভিসটা অলরেডি আছে, সো আমার কিন্তু এক্সট্রা সার্ভিস অ্যাড করতে হয় না। এখানে ট্যাব অ্যাড করতে গেলে আমাকে দেখেন কি দেখায়, এখানে শুধু আমি দুইটা ট্যাব অ্যাড করতে পারবো, এক্সট্রা দুটো ট্যাব আর অ্যাড করতে পারবো, ওখানে কিন্তু আমাকে চারটা ট্যাব দেখিয়েছিল। এখান থেকে যদি আমি ট্যাব গুলি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে ট্যাব রিমুভ অপশনটা আসতেছে না কেন সেটাই তো আমি বলছি। এই জিনিসটা কি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে হবে? হ্যাঁ, এখানকার ক্যাটাগরির উপরে, আমরা ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে হচ্ছে বাই ডিফল্ট একটা আপনার টেমপ্লেট রেডি হয়ে যায়, ওই টেমপ্লেটের জিনিসগুলো এখানে থাকবে। এখন আপনার ক্যাটাগরি, ওই জন্যই বলেছিলাম যে পেজ খোলার সময় যে বিজনেস পেজটা যখন আমরা অন করছি, তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ক্যাটাগরি আমরা কি দিব, ওইটার রিলেভেন্ট ক্যাটাগরি যাতে আমরা দেই। কারণ আপনাদের পেজটা যখন অন করেছিলাম আমি রিলেভেন্ট কোনো ক্যাটাগরি দেইনি, আমি কিন্তু সার্ভিস দিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং এলপি দিয়ে সার্ভিস দিয়ে হ্যালো, হ্যালো, আচ্ছা যিনি কোডাস্টার্স থেকে সিটিজির একটা কোর্স করেছেন অনলাইনের কোর্সটা, আপু আপনার পেমেন্ট কত করতে হয়েছিল? আমার 5000 অনলাইন কোর্সের জন্য, 5000 জি। আপনাদের কি কি শেখানো হয়েছিল আপু? অন পেজ কোর্সটা কতদিনের ছিল? অফ পেজটা ফুল করানো হয়েছে আর অন পেজের তিনটা সাইট করানো হয়েছিল আর কি। আচ্ছা আপু আপনাদের কোর্সটা কতদিনের ছিল?
আমাদের কোর্সটা আমাদের টোটাল ক্লাস হয়েছে 28টা। এই যে এখানেই হচ্ছে ব্যাপারটা, আপনাদের 28টা ক্লাস হয়েছে এবং আপনাদের একটা কোর্স করেছিল, আপনারা চিনেন কিনা জানি না, নাম শুনতে পারেন, অনেক পাঁচ রাবেয়া খন্দকার, রাবেয়া খন্দকার আপু নাম শুনেছেন আপনারা? না আসলে অ্যাকচুয়ালি আমাদের অতটা পরিচিতি নেই কোরাস ট্রাস্টের সাথে, জাস্ট আমরা অনলাইন তো চিটাগং থেকে করছি, ঢাকা থেকে ওনারা পরিচালনা করেন। রাবেয়া খন্দকার আপু অনলাইনে ক্লাস করেছে, উনি শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার, উনি ওনার আর্নিং এখন লেভেল 1 সেলার হওয়ার, লেভেল 1 সেলার হয়েছে, কিন্তু ওনার আর্নিং কত জানেন? এটা এখনকার কথা বলছি। ওনার ওনার ভিডিওটা হ্যাঁ দেখেছি দেখেছি, সরি আমি নামটা ভুলে গেছি। ওনার আর্নিং $1000-এর উপরে, একটা মেয়ে মানুষ $1000, যে আপনি তাকে দেখলে, আপনি মানে আমি তো নিজের চোখে তাকে দেখেছি, তার প্রাইজ মানে তার সার্টিফিকেট গিভেন সেরিমনিতে আমি ছিলাম, আমাদের কোরাস ট্রাস্টের একটা ফ্রিল্যান্সিং ক্লাব আছে, সেখানকার লিড ভলান্টিয়ার আমি। আমি মোটামুটি আমাদের কোরাস ট্রাস্টের সাকসেস স্টোরিতে কে কি দিচ্ছে কে কি করছে ওইগুলি কিন্তু আমরা মনিটাইজ করি, আমরা দেখি যে কে কিভাবে আর্ন করছে, এবং তাদের জিনিসগুলি আমাদের কোরাস ট্রাস্ট থেকে আমাদেরকে এই ফ্যাসিলিটি দেয়া হয়। আমরা এখন কোরাস ট্রাস্ট থেকে যতটুকু শিখতে চাই, যতটুকু অ্যাডভান্স লেভেল যেতে চাই, তারা আমাদেরকে ওই সাপোর্টটুকু দেয়। তো আমি বলবো যে আপনারা বাইরের কোনো কথা যেটা হচ্ছে এটা করলে শেয়ার করলে আমার আইডি ব্যান্ড হয়ে যাবে, এটা করলে আমার আইডি ব্লক হয়ে যাবে, এটা ইফেক্টিভ হবে না, এভাবে হবে না, এই কথাগুলি শুনে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে ফেলে দিবেন। না ফাইবারের গিগ এর বিষয়টাতে আদ্যপান তো আমরা ওই যে সাইফুর স্যারের কাছ থেকে শিখেছিলাম আর কি, উনি অনেক ভালোই দেখিয়েছেন আদ্যপান্তটা ফাইবার গিগ। $1000 কিভাবে আর্ন করে, একটা ছেলে $1000 আর্ন করতে পারে না, সে মেয়ে মানুষ $1000 আর্ন করেছে, বুঝতে পারছেন সবাই? আমার আসলে বেশিরভাগ কাজ হয় গ্রাফিক ডিজাইন নিয়ে, ওটা গ্রাফিক ডিজাইনটাকে আমি মেইন ম্যান্ডেটরি করে রাখছিলাম আর কি, এখন ডিজিটাল মার্কেটিংটা তো খুব আশার আলো দেখছে, খুব ভালো লাগছে ওটা। ও আমাদেরকে যখন শিখতাম আমাদেরকে বলা হতো কিছু মনে করবেন না, আমি ফার্স্ট এর দিন হয়তো বলেছি গ্রাফিক ডিজাইনিং শিখে হচ্ছে অশিক্ষিতরা। আমি সাইদুর যার কথা বললাম, এই যে সাইদুর কে দেখালাম, সে আপনাদের চিটং এর ছেলে, উনি হচ্ছে বর্তমানে আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে ডিজিটাল মার্কেটিং এর উপরে হচ্ছে মাস্টার্স করছেন। আপনারা যার ভিডিও দেখে আমি ক্লাসে আপনাদেরকে প্লে করছি যার ভিডিও, সে হচ্ছে এই মানুষটা। আমি যিনি বলছি উনিও ডাবলিনে। আচ্ছা ঠিক আছে, হতে পারে ভাই, আমি হয়তো চিনি না, কিন্তু আমি যাদেরকে চিনি মোটামুটি আমি খুব লাকি যে আমি খুব ভালো কিছু মেন্টর পেয়েছি। সো আপনারা আমি বুক কভার বা বই তো বুক বিভিন্ন রকম অ্যামাজনের বইগুলো তৈরি করি আর কি, বুক 100 পেজে 200 পেজে। আপু আমার এখানে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এইটুকু শেষ করি, তারপর আপনার সাথে আমি কথাগুলি নিব, কারণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে আমি হয়তো পরে মানে বাফারিং এর জন্য আর স্ক্রিনে দেখাতে পারবো না আপনাদের। ঠিক আছে, এখানে যেটা বললাম যে আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করি, ক্যাটাগরি সিলেক্টের উপরে আমাদের ট্যাম্পলেট এখান থেকে বাই ডিফল্ট রেডি হবে, এবং ওই ট্যাম্পলেটের উপরে এই ট্যাবগুলি রেডি হবে। সো আপনারা ক্যাটাগরিটা বারবার বলছি, পেজ যখন অন করবেন তখন ক্যাটাগরিটা দেখে নেবেন যে আপনার এটার সাথে এটা রিলেভেন্ট ক্যাটাগরি কিনা, এটার সাথে এই ক্যাটাগরিটা ঠিক আছে কিনা। এখন আমি একটা ড্রেসের শপে নাম দিলাম একটা, আর আমি সার্ভিস দিয়ে রাখলাম হচ্ছে বিজনেস বা আইটি ফার্মের সার্ভিস, তখন কিন্তু আমার ট্যাব এগুলি এখানে যে ট্যাবগুলি দেখছেন এই সবগুলি ট্যাব আসবে না। সো আপনাদেরকে আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি যে এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন, এভাবে আপনারা রিমুভ করতে পারবেন, বাকিটা আপনাদের ওই ট্যাবের উপরে টেমপ্লেটের উপরে ডিপেন্ড করে কাজটুকু শিখতে হবে, দেখতে হবে। ক্যাটাগরিটা তখন চেঞ্জ করা যাবে না যখন সমস্যা দেখা দিবে বা আমার ভুল, ক্যাটাগরি চেঞ্জ হবে ভাইয়া, ক্যাটাগরি চেঞ্জ হবে। এখন ধরেন আমি এই যে আমি এখন আপনাদেরকে যে পেজটা দেখাচ্ছি এখানে চাইলে আমি একটা শপ ক্রিয়েট করতে পারবো, কিন্তু আপনাদের জন্য যে পেজটা দেখিয়েছি মানে ওপেন করেছিলাম সেই পেজে চাইলে আমি একটা শপ অন করতে পারবো না। দেখেন আপনাদের পেজে কিন্তু কোনো শপ নেই, দেখছেন? ওটাই বলতেছিলাম, মানে আমি যদি ওই গ্রুপ কমিউনিটি আনতে চাই তখন চেঞ্জ করে দিলে ওটা আসবে না?
ওটা কি নিয়োগ খুলতে হবে আবার? না, চেঞ্জ করে দিলে আসবে না। এখন আপনি ধরেন একটা আইটি ফার্মের জন্য আপনি সব খুলে কি করবেন? সব অপশনটা আপনি এনে করবেনটা কি? আপনার তো একটা আইটি ফার্ম, সব কাজে লাগে, রিলেভেন্ট হতে হবে, তাই তো? হ্যাঁ, সব কাজে লাগে যাদের ই-কমার্স সাইট। আপনার কি ই-কমার্স সাইট? আপনি করবেন আইটি ফার্মের কাজ, আপনি করবেন আইটি ফার্মের, আপনি সলিউশন দিবেন আইটি, কিন্তু আপনি যদি সব খুঁজেন আপনার সব খুঁজে লাভটা কি হবে? আপনি আনলেন এনে আপনার লাভটা কি হবে? রিলেভেন্ট লাগবে। ওই জন্যই বারবার বলছি যে আপনাদের আমি পেজের যতটুকু দেখাচ্ছি এটা একদম বেসিক জিনিস, এই সেম ওয়েতে আপনারা কাজটা করতে পারবেন যদি সেটা হয় যে আপনি ক্যাটাগরি সিলেক্ট করেছেন, তখন এখানে ট্যাব এন্ড টেমপ্লেটটা ডিফারেন্স আসবে। কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এমন অনেক হতে পারে যে আমি আপনাদেরকে যেমন দেখাচ্ছি, আপনারা হয়তো যখন ট্রাই করতে যাবেন মাসখানিক পরে তখন এমন হবে না, কারণ ইন্টারফেস চেঞ্জ হবে। ফেসবুক প্রতিনিয়ত আপডেট নিচ্ছে, হয়তো একটা বাটন উপরে থাকবে, একটা বাটন নিচে থাকবে, আমি এখন যেভাবে দেখাবো ওভাবে নাও থাকতে পারে, কিন্তু এর মানে এই না যে এটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, সিস্টেম একই থাকবে, শুধু আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? যারা নতুন তারা কি বুঝতে পেরেছেন ভাইয়ারা? আপনারা যারা ওই যে বললেন যে আমরা একদম বিগিনার, আপনারা অনেক কোশ্চেন করবেন, আপনারা কোশ্চেন না করলে ভাইয়া আমি তো বুঝবো না। আপনারা এই যে এই আপুরা যারা কোশ্চেন করছে ভাইয়ারা, তাদের আগে আপনারা আপনার আগে কোশ্চেন করবেন যে আপু আমি এটা বুঝতে চাই, জানতে চাই, বাপু আমি এটা বুঝতেছি না, আপনি আবার রিপিট করেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমি এটা দেখাই, জাস্ট ট্যাব এন্ড টেমপ্লেট দেখালাম আপনাদেরকে, আজকে সব ক্রিয়েটটা আমি দেখাবো না, সব ক্রিয়েটটা আমি কালকে দেখাবো। আর আজকে শুধু হচ্ছে আমি অটোমেশনটা দেখিয়ে দিই, ভাইয়ারা অটোমেশনের কথা বলেছিল এবং এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা ফেসবুক পেজের জন্য। এই অটোমেশন মেসেজিং এর যে সেটিংসটা এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা এই জায়গাটাতে খুব কম আসলে সিলেক্ট করতে হয়, এগুলি আমাদের এডিট করার কোনো মানে প্রয়োজন হয় না। আমরা এডিট যা করি সেটা হচ্ছে এখান থেকে করি। এখানে যেটা হচ্ছে জেনারেল সেটিংস, মেসেজিং এ গেলে আমরা সেটিংস এ যাবো, সেটিংস থেকে মেসেজে যাবো, মেসেজে ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো। এই ইন্টারফেসটা দেখতে পাওয়ার পরের ব্যাপারটা হচ্ছে আপনার এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ। মানে আমি যদি এটা অন করে রাখি তাহলে একটা মেসেজ সেন্ড করার জন্য আমাকে সেন্ড বাটনটা ক্লিক করতে হবে না, আমি এন্টার অথবা রিটার্ন কি দিলে সেন্ড হয়ে যাবে। আর যদি এটা অফ করে দেই তাহলে সেক্ষেত্রে আমাকে টেক্সটটা সেন্ড বাটনে ক্লিক করার পরে সেন্ড হবে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? না, এই জিনিসটা আমি শুরু ক্লিয়ার হতে আচ্ছা ক্লিয়ার হতে পারেনি। আমরা যখন একটা টেক্সট সেন্ড করি একটা জায়গায় মেসেঞ্জারে দেখবেন আমরা টেক্সট সেন্ড করতে গেলে কি হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়া উদ্ভট জিনিস না আসুক। এখানে দেখেন, এখানে কিছু জিনিস আমি লিখলাম আপনাদের গ্রুপে, এখন সেন্ড করতে গেলে যে দেখছেন এটা কিন্তু প্রেস এন্টার অর সেন্ড একটা বাটন আসতেছে, এটা একটা পার্সোনাল প্রোফাইল দেখে এরকম আসতেছে। কিন্তু একটা পেজ থেকে যদি করতে যাই আপনি ধরেন আপনাদের এই পেজের, হ্যাঁ এই পেজের কি আমি বাটন অ্যাড করেছিলাম, এই যে এখন দেখেন এখানে কিছু অটোমেটিকলি কোশ্চেন চলে আসছে না সেভ, এটা আপনাদের জন্য খুব কাজে দিবে। এখানে কিছু কোশ্চেন অটোমেটিকলি চলে আসছে না যেগুলি আমি জাস্ট মেসেজ মেসেঞ্জারে ঢোকার সাথে সাথে শো করছে, এগুলি কিভাবে আমরা সেট করব সেটা আমরা মেসেজে দেখব। আর এখানে হচ্ছে যে এই যে আমরা সেট করছি লিখছি, এই লেখাটা এটা আমি তো এখন পেজের ভিউয়ার হয়ে লিখছি, আমি যখন পেজের ভিতর থেকে অ্যাডমিন হয়ে লিখবো তখন দেখা যাবে এখানে একটা সেন্ড অপশন থাকবে, ওই সেন্ড বাটন ক্লিক করার পরেই সেন্ড হবে না শুধু আমি এন্টার টিপ দিলাম আর সেন্ড হবে, সেটা ওইটা দিয়ে আমরা ডিসাইড করি এই বাটনটা দিয়ে, এই যে সেন্ড মেসেজ দিয়ে। তো এটা সব সময় হচ্ছে কই গেল মেসেজিং আমি কই গেলাম এরা কই গেল টেমপ্লেট আছে ঠিক আছে মেসেজিং এ ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি কোথায় গেলাম এরা কোথায় গেল সেটা আমি দেখছিলাম, আমি আসলে যে পেজ ভিউয়ার হয়ে পেজ দেখছি তো এই জন্য গোলমাল হয়ে গেছে আমার।
পারবেন। আমরা মেসেজিংটা দেখব আর হচ্ছে পেজের রোলটা কিভাবে দেয় এই দুটো জিনিস দেখব, ঠিক আছে? পাঁচটার মধ্যে এই দুটো জিনিস দেখে আসরের নামাজের জন্য একটা ব্রেক দিব, তারপরে হচ্ছে আপনাদের কোশ্চেন নিব আবার। এই এক ঘন্টা আমরা ঠিক মতো ক্লাস করি, এখন আর কোনো কোশ্চেন না নেই, ঠিক আছে? সেটিংস, সেটিংস এ গেলে হচ্ছে মেসেজ, এই জিনিসটা এই জন্য আমরা সবসময় অন করে রাখবো যাতে পেজ থেকে আমরা এন্টারে চাপ দিলে যখন আমরা কাজ করি তখন আমাদের টেক্সটটা সেন্ড হয়। এটা আহামরি কোনো কিছু না, এটা অন থাকে এমনিতে, বাই ডিফল্ট এটা অন থাকে। এটা অফ করে দেওয়ার মানে হচ্ছে যে আমাকে ওই সেন্ড বাটনটা ক্লিক করতে হবে। এটা হয়তোবা অনেক সময় অনেক বায়ার যখন একটু ভেজালের বায়ার হয় তখন হয়তো বলে আমি এটা করতে পারি না, তোমরা আমাকে এটা করে দাও। তো আপনাদের তখন হয়তো মনে হতে পারে আচ্ছা আমি তো এটা দেখিনি, আপু এটা বলেনি, এটা কিভাবে করে। খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা জানা থাকলে খুব ছোট, জানা না থাকলে এটা খুব বড় একটা ইস্যু। আর এখানে আছে যে কালকে যে ভাইয়াটা বলেছিল অটোমেটেড রেসপন্স, এটা যদি এখান থেকে করি এটা আমাকে ডিরেক্টলি এখানে নিয়ে যাবে ইনবক্সে, ইনবক্স থেকেও এটা করা যায়, এখান থেকেও করা যায়। তো এটা আমরা ওখান থেকে করবো। আর এখানে আর দুই একটা জিনিস আছে যেটা হচ্ছে আমি এখান থেকে ক্লিয়ার করছি, সেটা হচ্ছে এই যে গ্রেটিং মেসেজ মিন্স হচ্ছে এটা অফ, মানে আমরা কোনো পেজে ঢুকার সাথে সাথে একটা পেজ আমাদেরকে শো করে। একটা পেজে যখন আমরা নক করি, হ্যালো বা হাই বলি, তখন তারা বলে আমাদেরকে যে হ্যাঁ হ্যালো এটা হয়েছে, বা হ্যালো তুমি আমার, আমি এই পেজ থেকে বলছি, এরকম একটা আমাদেরকে অটোমেটিক মেসেজ যেটা, হ্যাঁ অটোমেটিকলি একটা মেসেজ, না এটা অটোমেটিক মেসেজও ঠিক না, এটা হচ্ছে আপনাকে আমি দেখাই, তোমরা সেম জিনিস হয়ে রইল। এটা হচ্ছে আপনার ওয়েলকাম মেসেজ। আমরা একজন হ্যালো বললে আমরা হাই বলি না বা ওয়েলকাম দেই না, এটা ওয়ান কাইন্ড অফ ওয়েলকাম মেসেজ। এই যে এটা যখন দিবেন, এই যে দেখেন হাই সুলতানা রহমান, থ্যাংকস ফর গেটিং টাচ টু অন মেসেঞ্জার, এটা হচ্ছে জাস্ট আপনি তার সাথে কানেক্ট করলেন, সে আপনাকে থ্যাংক করলো, এটাই আর কিছু না। এখানে সবসময় ট্রাই করবেন বাই ডিফল্ট যে লেখাটা থাকে এটা না দিয়ে একটু আই ক্যাচি বা ইউনিক, যেটা খুব টাচি হয় সেটা অ্যাড করতে। সেটা অ্যাড করবেন কিভাবে, এখানে যে চেঞ্জ বাটনটা দিলাম, চেঞ্জ বাটনটাতে ক্লিক করলে হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। আর এখানে যেটা সুলতানা রহমান আসছে, এখানে হচ্ছে যে যে আপনাকে টেক্সট করবে তার নামটা আসবে। এখন তার নামের কি আসবে, এই যে অ্যাড যেটা পার্সোনালাইজেশন, সেখানে গেলে নেম, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, লাস্ট নেম, ফুল নেম, ফেসবুক পেজ লিংক, ফোন নাম্বার, অ্যাড্রেস, এরকম জিনিস আসতে থাকে। তো আমরা এগুলি না দিয়ে সবসময় ট্রাই করব এই জায়গায় ফুল নেমটা দিয়ে রাখতে। তাহলে হবে কি, যে কোনো কাস্টমার আমাদেরকে নক করছে তার ফুল নেম চলে আসবে। এখন আমার এখানে ডাবল ফুল নেম আসলো না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ডাবল কেন আসলো বলতে পারবেন? একটা হচ্ছে যে কি যে নকশে তার নাম, আর একটা হচ্ছে যে কি আপনার নাম যে আপনাকে নকশে না। এটা ডাবল আসার কারণ হচ্ছে আমার কার্সরটা এখানে ছিল, এটা যখন আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে হ্যালো হাই সালাম যাই আমরা গ্রেটিং দেই তাদেরকে, তারপরেই আমি আমার কার্সরটাকে রাখবো। কার্সরটাকে রেখে তারপরে এই জিনিসটা সিলেক্ট করবো, তখন ওখানে হচ্ছে যে আমাকে সেন্ড করবে এটা কিন্তু আমার নাম এখানে যাবে না, এখানে যাবে যে আপনি যখন আমাকে পেজে নক করবেন আপনার নামটা। দ্যাটস ওয়াই এখানে কার্সরটাকে যেখানে রাখবেন আপনার জিনিসটা সেখানে শো করবে। আমি যদি এটা এখান থেকে ডিলিট করে দেই, হাই থ্যাংকস ফর গেটিং ইন টাচ, এটা দিয়ে আমি কার্সরটাকে এখানে দিয়ে তারপরে এটাকে অ্যাড করি, তখন নামটা শো করবে সবার লাস্টে। এটা আপনারা অনেক পেজে দেখবেন, এটা সিস্টেমটা অনেক পেজের, এক একটা পেজের এক এক রকম। এটা যদি দেখে থাকেন তাহলে দাঁড়ান আমি আবার, ওটা এই যে চেঞ্জে গেলে পাবেন। তারপরে এই যে দেখেন, এটা যদি এখন আমি ডিলিট করে দিয়ে এটাকে আমি এখানে দেই, এটা এখানেই শো করবে, মানে সবার শেষে আমার নাম শো করবে। আমার নাম ঠিক না, মানে যে টেক্সট করবে পেজে তার নাম শো করবে। সো এই জিনিসটা ওইখানে সিলেক্ট করবেন যেখানে কার্সর রাখবেন সেখানেই এই জিনিসটা সিলেক্ট হবে। এখানে দুটা নাম কখনোই দিবেন না, দুবার কখনোই দিবেন না, এটা একবার দিবেন, একবারই তার নামটা আসবে। বাস এইভাবে করে দিয়ে এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে এটা অটো আপনার গ্রেটিং মেসেজ হয়ে যাবে। আর হচ্ছে
এটা যে মেসেঞ্জার ইউআরএল, আমরা কোন পেজের মেসেঞ্জার যখন আমরা শেয়ার করতে চাই, মেসেঞ্জার শেয়ার করতে গেলে মেসেঞ্জারের একটা ইউআরএল থাকে, ওইটা হচ্ছে এটা, সেটা আমরা এখান থেকে কপি লিংক দিয়ে যেখানে শেয়ার করতে চাই সেখানে দিয়ে দিলে এটা পেজের প্রমোশনও হয়ে যায়, তারা ডিরেক্টলি আমাদের মেসেজের সাথে কানেক্টেডও হয়ে যায়। এই ইউআরএলটা যদি এখান থেকে কপি করে নিয়ে আমরা জাস্ট ওখানে শেয়ার করে দিই, ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে কারো? পেজের কপি লিংক কোনটা, মেসেঞ্জার লিংক যেটা? না, এটা হচ্ছে পেজের লিংক না, এটা হচ্ছে আমার পেজে মেসেজ দিবে, মেসেজের যে অপশনটা আছে ওই অপশনের যে ইউআরএলটা আছে এটা তার লিংক, এটা আমার পেজ লিংক না। এটা দিয়ে তারা আমার পেজের টেক্সটের যে অপশনটা আছে, অনেকে বলে না যে অনেকে লাইভে দেখবেন বা অনেকে গ্রুপে দেখবেন শেয়ার করেছে, ওখানে লেখা আছে আপু, এটা আপনারা ভাইয়ারা মেবি কম দেখবেন, আপুরা বেশি দেখবেন যারা লাইভ দেখেন, ড্রেস কেনাকাটা করেন অনলাইন থেকে, যে আপু আমি মেসেজ করতে পারছি না, মেসেজ অপশনটা খুঁজে পাচ্ছি না। বা দেখবেন অনেক আন্টিরা আছে যারা হয়তো এখন স্মার্টফোন ইউজ করছেন, অ্যান্ড্রয়েড ইউজ করছেন, তারা হয়তো ওভাবে কিভাবে একটা পেজে মেসেজ করে তখন আপনি পাবেন না। তো এটা আপনি কোত্থেকে দিবেন? এখানে যেটা হচ্ছে আপনার মেসেঞ্জার কে আপনি হচ্ছেন আপনার ওয়েবসাইট এর সাথে লিংক করে দিবেন। এটা এটা যদি আমরা দেই সেটা হচ্ছে যে মেসেঞ্জার থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, তারপরে এখানে হচ্ছে সিলেক্ট করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিতে চান বা কি দিতে চান, এখানে যে আসতে থাকবে আপনারা যেটা সিলেক্ট করেন। এখন এটা ডিপেন্ড করবে আপনার বায়ারের উপর, বায়ার কি চায়, বাংলাদেশি চায় না, ডাচ চায় না, চাইনিজ চায় না, কোরিয়ান চায়, এটা এখানে আপনার যত ল্যাঙ্গুয়েজ আছে আল্লাহর দুনিয়াতে সব এখানে শো করবে। তারপরে এটা সিলেক্ট করার পরে এখানে আসলে এখানে অত কাজ থাকে না, ওই জিনিসগুলি আসলে ওই রকম ধরা লাগে না যদি খুব ট্রিকি বায়ার না হয়। যেমন অনেক বায়ার বলবে তুমি আমার পেজ ইংলিশে সেট করে দাও, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা তুমি আমাকে স্প্যানিশ সেট করে দাও, কারণ আমার ওয়েবসাইট স্প্যানিশ। তো তখন আপনি বলবেন যে আচ্ছা আপু তো আমাদেরকে দেখায় না যে স্প্যানিশটা কোথায় সেট করতে হয়, এই জিনিসটা দেখিয়ে দিলাম, কিন্তু এটাতে ম্যাক্সিমাম সময় হাত দেওয়া লাগে না। এখানে এডিটের অপশনটা খুব রেয়ার হয় এডিট করতে হয় আমাদের। তারপরে এখানে নেক্সট দিয়ে দিবেন, নেক্সট দিলে এই যে দেখেন এখানে শো করতে থাকে যে একটা ওয়েবসাইটে কিভাবে টেক্সট গুলি শো করবে। তারপরে এখানে হচ্ছে এই যে দেখেন কাস্টম কালার, কালারটা আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারেন যে এই যে কি কালার আসবে, এই যে দেখছেন কালার যে চেঞ্জ হচ্ছে মেসেজিং এর কি কালার যাবে, এটা আপনি এখান থেকে চাইলেই চেঞ্জ করে দিতে পারবেন। যে আমার কিছু থাকে না বায়ার যারা হচ্ছে একটু খেতু টাইপের হয়, আমার লাল নীল কালার লাগবে, তাদেরকে আপনি এখান থেকে দিয়ে সুখী করে দিতে পারবেন। তারপরে হচ্ছে নেক্সটে যাবেন, নেক্সটে গেলে এইখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা কথা আছে অ্যাড অ্যানাদার ডোমেইন, খেয়াল করেছেন? এই যে দেখেন আমার কার্সরটা যেখানে আছে, এটা থাকার কারণ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করিনি, কারণ আমাদের এখনো কোনো ডোমেইন হোস্টিং নেই। আর আমরা যখন শিখেছিলাম তখন এখানে আমরা আমাদের সাইদুর ভাইয়ার ওয়েবসাইট দিয়ে দিতাম আমাদের নিজেদের মনে করে। এখন আমার তো নেই, দ্যাটস ওয়াই আমি দিতে পারছি না, আমার ডোমেইন হোস্টিংটা মেবি আমি দু একদিনের মধ্যে পেয়ে যাব, তখন এই জায়গাটা আমি আপনাদের ক্লিয়ার করে দেব আমার হোস্টিংটা দিয়ে, ঠিক আছে? হোস্টিং পাইতে কি করতে হবে? বুঝিনি, কে যেন আরেকটা কথা বলেছে। আপনি কি কিছু বলেছিলেন? হ্যাঁ, উনি বলেছিলেন যে হোস্টিং পাইতে কি করতে হবে। ও, ডোমেইন হোস্টিং পেতে হচ্ছে আপনি ওখানে ইয়েতে যাবেন, হোস্টিং এর ওখানে গিয়ে হোস্টিং কিনবেন, ডলার পে করে ডোমেইন হোস্টিং কিনতে হবে। আপনি কত দিনের জন্য কিনবেন, আপনি কত পেজে ডোমেইন হোস্টিং কিনতে চান, এগুলি হচ্ছে আসলে ইয়ের কাজ, ওয়েবের কাজ। ওয়েবের কাজ আপনাদেরকে তো এখন আমি বুঝানো, আপনাদের আসলে লাগবে এই ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা, আপনাদের লাগবে না, এটা বায়ার আপনাদেরকে দিয়ে দিবে, সে ডোমেইন হোস্টিং কিনে। আপনি ডিজিটাল মার্কেটিয়ার, আপনি ওয়েব ডেভেলপার না ভাইয়া, ওয়েব ডেভেলপমেন্টের কাজ। হ্যাঁ, এটা আপনার লাগবে না, ডোমেইন হোস্টিং আপনার কেনা লাগবে না। হ্যাঁ, পেজের জন্য কি ডোমেইন নেমটা জরুরি? কোথায়, এখানে? হ্যাঁ,
হ্যাঁ, এখানে জরুরি, কারণ এখানে দিলি এটা আপনার মেসেঞ্জারের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, আপনার এই মেসেজটা আপনার ডমিন এর মানে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড হবে। এই টোটাল সেটআপটা কিন্তু শুধুমাত্র আপনার এখানে যেই টেক্সটটা পপ আপ হচ্ছে এই টেক্সটটা যাতে আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর গেলে সাথে সাথে, কিছু ওয়েবসাইটে কোনো ভিজিটর গেলে দেখবেন সাথে সাথে একটা টেক্সট শো করে যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এরকম একটা টেক্সট শো করে না, পপ আপটা শো করে না। এটা কেন শো করে, এটা কিভাবে সেট করে, সেটা হচ্ছে এই এই কোডিংটা দিয়ে সেট করে। বুঝতে পেরেছেন? জি। এখানে একজন একটা কি যেন করেছে, ডকুমেন্ট ডমেন ফি নিয়ে যায়। আচ্ছা, যেটা ভাইয়া বলছেন এটা এডুকেশন ইমেল, ওইটা কিছু ইমেল আছে কাস্টমাইজ ইমেল থাকে, ওইগুলি দিয়ে তারপরে নিতে হয়। এখন আপনাদেরকে ডমিন নিয়ে আমি দেখাবো, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, আমি আপনাদেরকে ডমিন নিয়ে দেখায় এই এইটুকুর জন্য আপনার ডমিন নিয়ে দেখানোর তো প্রয়োজন নাই, কারণ এই ডমিনটা তো এখানে আপনাকে আপনার বায়ারই সেট করে দিব। তো ওয়েব ডেভেলপার দিয়ে তার ডমিন সেট করে তারপরে ডমিন এর আপনার ইয়ে দিয়ে দিবে, নাম দিয়ে দিবে। এটা আপনার করা লাগবে না, শুধু আপনার করা লাগবে এখান থেকে আইডিটা কপি করে নিয়ে আপনি বায়ারকে দিবেন, বায়ার তার ইয়েকে দিয়ে দিবে, কি বলে ওয়েব ডেভেলপারকে দিয়ে দিবে। আর যদি বায়ার তার ওয়েব ডেভেলপারকে না দেয়, বলে যে আপনাকে করে দিতে, সেক্ষেত্রে বায়ারকে বলবেন আপনাকে তার ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে এবং তার ডোমেইনের অ্যাক্সেস দিতে, তার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিতে হবে। তো এটা ম্যাক্সিমাম বায়াররা ডিজিটাল মার্কেটিয়ারদের দিবে না এতটুকু কাজের জন্য যে তুমি আমাকে তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস দাও। তো ওই ক্ষেত্রে আপনাকে তো বলতে হবে যে কোডিংটা দিতে হবে, আপনি কোত্থেকে দিবেন। ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে আপনাকে শুধু এই কোডিংটুকুই তাকে দিতে হবে, এই কোডিংটুকু যাতে আপনারা দিতে পারেন, দ্যাটস ওয়াই আমি এখান থেকে বের করে দেখানো। এটা শুধু ক্লিক করলেই কপি হয়ে যাবে, কপি হয়ে গেলে এখানে এরপরে লেখা আছে যে এটা কোথায় সেট করতে হয়। এটা সেট করতে হয় একটা ডোমেইন, মানে একটা ওয়েবসাইট যখন ফার্স্ট অন হয়, অন হওয়ার পরে হোম বাটনের ঠিক এই যে আমি এখন কার্সরটাকে যেই জায়গায় নাড়ছি এই জায়গাতে এটা অ্যাড করতে হবে। এটা আমি তারপরেও দেখাবো, ভিডিওতে দেখানো আছে, ভিডিও ক্লিয়ারলি আমি দেখিয়ে দিব। ফিনিশ দিলে আপনার মেসেজটা আপনার ইয়েতে আপনার ওয়েবসাইটে গিয়ে পপ আপ করবে। এখানে কিন্তু লেখা হয়ে গেছে অলরেডি যে প্লাগইন হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু ডোমেইন এখানে অ্যাড করা নেই। এটা জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিসের কারণে দেখানোর জন্য দেখানো। এখানে আপনাদের ডোমেইন আপনাদের নিজেদের লাগবে না, এটা বায়ার আপনাকে প্রোভাইড করবে ডোমেইন কোত্থেকে আনতে হবে এবং ওয়েবসাইটের ইউআরএলটা তারা আপনাকে দিয়ে দিবে। বুঝা গেছে? হ্যালো, জি আপু, বুঝেছি। জি আপু, আচ্ছা, যারা একদম নতুন তারা একটু রিপ্লাই করবেন আমাকে। আর সেটআপ অটোমেটেড রেসপন্স যেটা কালকে হচ্ছে ফরহাদ ভাইয়া জিজ্ঞেস করেছিল, এটা হচ্ছে সেটআপ করে দিবেন। এই যে সেটআপ অটোমেটেড রেসপন্সটা এখানে আমাকে অটোমেটিকলি কিন্তু আমাকে আবার ইনবক্সে নিয়ে আসলো। এই অটোমেটেড রেসপন্স সেট করার তিনটা জায়গা দেখায়। জি, কেউ কিছু বলেছেন? কেউ কি কিছু বলেছেন আমাকে? আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে এই অটোমেটেড রেসপন্সটা তিনটা জায়গা থেকে সেট করা যায়। একটা হচ্ছে এই মেসেজের অপশনে গেলে এখানে পাবেন, একটা হচ্ছে এই যে নিচে এখানে পাবেন অটোমেটেড রেসপন্স, আর একটা হচ্ছে আপনি ইনবক্স থেকে গেলেও পাবেন। এটা তিনটা ওয়েতে সেট করা যায়। আর এখানে হচ্ছে আমরা এটা তো আলাদা পরে সেট করব, মেসেজ ইনবক্স থেকে গিয়ে আমরা এখান থেকে সেট করব না। আর এখানে হচ্ছে শো হু ইজ সেন্ডিং মেসেজ বিহাফ অন ইয়োর পেজ। এখন এটা হচ্ছে যে আমাকে শো করবে আমার মেসেজটা, এটাকে অন করে দিবেন। ঠিক আছে, অন করে দিলে এটা অফ রাখবেন সবসময়, কিন্তু আমি অন করে দেখাচ্ছি। এটা অনেক সময় বায়ার চায়, সেটা হচ্ছে যে আমার পেজ থেকে আমার নামে যাবে, আমার নামে যে দেখেন এখানে কিন্তু একটা আসছে যে সুলতানা রহমান ফর ডিজিটাল মার্কেটিং। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে রিপ্লাইটা কিভাবে গেছে পেজ থেকে, যে হ্যালো আই হ্যাভ এ কোশ্চেন। এটা ধরেন আপনি পেজে নক করেছেন, তখন এখানে কোশ্চেনটা যাবে যে এই যে দেখেন সুলতানা রহমান, আমার নাম যাবে। কিন্তু আমি যখন এটা অন করে দিব, এই যে এটা অন করে দিলে এইখানে হচ্ছে আমি আমার ছবি দিয়ে
আমি এখানে আমার ছবি যাবে, এখানে যে পেজের লোগোটা না গিয়ে তখন এখানে আমার ছবি চলে যাবে, আমার ছবি গিয়ে এখানে আমার নাম শো করবে, আর এখানে কি আমার ফুল নেম শো করবে না আমার ফার্স্ট নেম শো করবে এটা এখানে দেখা যাবে। সো এটা কখনোই আমরা দিব না, এটাকে সবসময় অফ করে রাখবো, কারণ আমরা চাবো যে আমাদের পেজের নামে যাক। যেমন এটা এখন অফ করে দেওয়ার কারণে দেখবেন কি যে শুধুমাত্র আমার পেজের পেজের নামে যাবে জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা একটু আরেকবার রিপিট করবেন। আচ্ছা, এটা হচ্ছে কি আমরা যখন কোনো পেজে টেক্সট করি, পেজ থেকে আমরা রিপ্লাই পাই না, তখন কি কি নামে রিপ্লাই থাকে? পেজের নামে রিপ্লাইটা থাকে না? পেজের নামের সাথে কি পেজের ওনার বা পেজের অ্যাডমিন যারা তাদের কারো নাম শো করে? না, ওই এই জিনিসটা হচ্ছে এটা, যদি এটা আমি অন করে দেই সেক্ষেত্রে ওই পেজের অ্যাডমিন অথবা ওই পেজের ওনার যে তার নাম শো করবে তার ছবি শো করবে, কারণ যে কোনো পেজের প্রোফাইল পিকচার দা থাকে ওই জিনিসটাই শো করতে থাকে। আর যখন এটা অন করে দিব তখন শো করবে হচ্ছে ওই অ্যাডমিনের যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারটা। বুঝতে পেরেছেন? এই জন্য এটা সবসময় অফ করব, কারণ আমরা চাবো আমাদের পেজের ব্র্যান্ডিং হোক। সো এটা অফ করে রাখলে হবে কি আমার পেজের নাম যাবে, আমার পেজের পরিচয় যাবে, আমার তো এক্সট্রা পরিচয়ের দরকার নাই। আমার ডিজিটাল মার্কেটিং মানে আমি যেই পেজ নিয়ে বিজনেস করব আমার সেই পেজের নামে গেলেই তো হবে। তো এটা অফ অন কখনই আমরা করব না। এটা অন হয়তো দেখা যায় যে খুব রেয়ার হয় যে কিছু ফ্যান বেস পেজে হয়তো এটা করতে হয় যে সে হয়তো তার রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে আমি চাই যে আমার এই নামে যাবে, আমার পেজ আমার নামে কিন্তু তার পাশে ফ্যান ক্লাব লেখা থাকে বা একটা মার্ক থাকে, কিন্তু আমি চাই যে আমার নামে যাবে, তখন আপনারা এখান থেকে এই কাজটা করে দিতে পারবেন। কিন্তু এই কাজটা হচ্ছে 95% এই কাজটা করে না, হয়তো দুই একজন করবে। ওই দুই একজন করতে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য আমি এটা দিয়েছি এখানে। জি ভাইয়া, আচ্ছা এখানে যদি কোনো ফ্যান মানে ফ্যান পেজের জন্য যদি আমার তৈরি করতে হয় সেক্ষেত্রে সেই যদি কোনো ভাবে নাম চেঞ্জ করতে থাকে মানে নাম চেঞ্জ করতে পারে বা সেটা কি করা যাবে কিনা? একটু ওয়েট করবেন, আমার আমার পিসি কিন্তু অফ হয়ে গেছে, আপনারা হচ্ছে আমার ডিসপ্লেটা দেখতে পাবেন, আমার মনে আমার স্ক্রিনটা দেখতে পারবেন না, আমার পিসি অফ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, যে কোশ্চেনটা করেছিলেন আবার করেন। কোশ্চেনটা হচ্ছে যে কি আমি একটা ফ্যান পেজ করলাম, সেইখানে এসে বলবো যে তার নামে যাবে, সেক্ষেত্রে হচ্ছে তার নাম যদি সে চেঞ্জ করতে চায়, কারণ হচ্ছে যে তার নাম হচ্ছে আরফিন শুভ ছিল, সেই জায়গায় সে শুভ চাচ্ছে বা শুভ বা আরফিন শুভ বাদে অন্য নাম করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি নাম চেঞ্জ করার কোনো অপশন আছে? ওইটা আপনার ইউজার নেমে গিয়ে নাম চেঞ্জ করতে হবে, এখান থেকে নাম চেঞ্জের অপশন নেই ভাইয়া। ওটা হচ্ছে আমার প্রোফাইলের যে ইউজার নেম সেটা চেঞ্জ করার কথা বলছি। আপনার প্রোফাইলের ইউজার নেম নাকি আপনার পেজের ইউজার নেম? আমি বলতে চাচ্ছি যে ধরুন হচ্ছে যে কি আমার ফ্যান পেজ খুললাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আমার ফ্যান পেজটা হলো আরফিন শুভ না, সেই জায়গায় যদি আমি আরফিন শুভর বদলে অন্য নাম দিই যে হচ্ছে যে আরাফাত দিয়ে বা ওই জিনিসটা শো করাতে চাই, সেই ক্ষেত্রে কি আমার যে পেজটা আছে পেজের নামটাই কি চেঞ্জ করতে হবে নাকি আমি? হ্যাঁ, পেজের নামটা চেঞ্জ করতে হবে। আপু কয়বার করা যায় পেজের নাম এট এ টাইমে চেঞ্জ কয়বার করা যায়? ভাইয়া এইটা আমার এক্সাক্ট মনে নেই, তবে আমি যতটুকু জানতাম যে একবার চেঞ্জ ইউজার যেটা ইউজার নেম একবারই চেঞ্জ করা যায়, আর যেটা আপনার ইয়ে নেম থাকে যে কি বলে প্রোফাইল নেমটা সরি পেজের নেমটাকে হয়তো দুবার না তিনবার চেঞ্জ করা যায় না, এবং এটা চেঞ্জ করারও একটা অপশন থাকে যে আমি এট এ টাইম আজকে একবার চেঞ্জ করতে পেরেছি আর দিচ্ছে না এরপরে। না আজকে আর দিবে না, এটা একদিনে দিনে একবার বলতে আপনি আবার একটা নেম যেমন আমাদের প্রোফাইল নেম চেঞ্জ করতে পারি 60 দিন পর পর। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা পেজেরও একটা টাইম লিমিটেশন আছে, আমার টাইম লিমিটেশনটা ভাইয়া মনে নেই, আমাকে দেখে বলতে হবে, আমি তো এই জিনিসগুলো আসলে নোট ডাউন করেছিলাম আমার মনে নেই, আমাকে দেখে বলতে হবে। ওকে আপু, সমস্যা। এরকম কোশ্চেন যেগুলো আপনাদের মাথায় আসবে ভাইয়ারা আমাকে কাইন্ডলি একটু কোশ্চেনগুলি করবেন আপনারা। যে আচ্ছা, আপনারা কি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার
স্ক্রিন অন হতে হতে আর কারো কোনো কোশ্চেন আছে? আমি যতটুকু দেখিয়েছি অতটুকুর মধ্যে কোনো এক ভাইয়া কোশ্চেনস করেছিল পেজের নাম নিয়ে, গুগলে সার্চ করে মোটামুটি যে রেজাল্টটা পেয়েছে সেটা হচ্ছে 7 দিন 7 দিন পর পর চেঞ্জ করা যাবে, যে মানে এটা রিভিউ হতে 3 থেকে 7 দিন সময় লাগবে। হ্যাঁ 3 থেকে 7 দিন সময় লাগবে, উনি বলছে যে আজকে চেঞ্জ করেছে, উনি আবার চেঞ্জ 7 দিন পরে চেঞ্জ করতে ওনার কত দিন টাইম? 7 দিন পরে। একটু কষ্ট করে কালকে আপনাদের এইভাবেই একটু আমার সাথে জোড়াতালি দিয়ে ক্লাসটা করতে হবে, যাতে শনিবার থেকে ইনশাল্লাহ আপনাদের ঠিক হয়ে যাবে, আপনাদের ল্যাপটপের ঝামেলাটা আমার ঠিক হয়ে যাবে মোটামুটি। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে আমার কাছে? আপনি তাদেরকে রিপ্লাই দিচ্ছেন না, তখন দেখা যাবে যে আপনার মানে ওই ভিউয়ারটাকে আপনি যদি সাথে সাথে রেসপন্ড না করতে পারেন সে চলে যাচ্ছে, আপনার ভিউয়ার কমে যাচ্ছে, আপনার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। অটোমেশনটা সেট করে রাখলে আমার যে অফিস টাইমটা দেয়া থাকবে, যেটা হচ্ছে আমরা আমাদের পেজের একটা টাইম সেট করেছি না পেজ সেট করার সময়? আমি কি আছি? তো ওইখানে যে টাইমটা সেট করেছি ওই টাইমে ইনস্ট্যান্ট রিপ্লাই, যেটা আমি না দেখলেও অটোমেটিকলি ফেসবুকে যে সিস্টেম আছে ওই সিস্টেম থেকে ওরা আমার ওই ভিউয়ারকে তারা হচ্ছে একটা অটোমেটিকলি রিপ্লাই দিয়ে দিবে। রিপ্লাইটা কি দিবে সেটা আমি সেট করে দিতে পারবো, তো ওভাবে আমি হয়তো তাকে একটা একটা তো হচ্ছে যখন পেজে ঢুকলো তাকে একটা গ্রেটিং দিল, তারপরে সে যখন একটা কোনো কিছু কোয়ারি করলো তার জন্য তার একরকমের রিপ্লাই হবে। তারপরে হচ্ছে যে আপনি যখন থাকবেন না, আমরা যখন যে টাইমটা কিছু পেজে ঢুকার পর আমরা দেখতে পাই না যে ক্লোজড, যে ক্লোজড ওইটা হচ্ছে আমাদের বিজনেস আওয়ারটা শেষ আমরা ক্লোজ অনেকে রিপ্লাই দেয় অনেকে রিপ্লাই দেয় না, ওই যারা দেয় না তারা ওই জিনিসটা সেট করে না। এটাতে হচ্ছে আপনার পেজের ইমপ্রেশন কমে যায়, পেজের একটা ব্যাড রিভিউ হয়, যে কিছু কিছু পেজে দেখবেন অনলাইন পেজ অনেক ভালো সেল করছে কিন্তু তাদের প্রবলেম হচ্ছে তারা কমিউনিকেট করে না, আপনারা তো ইনবক্সে রিপ্লাই দেন না, লাইভে গিয়ে মানুষ ডিরেক্টলি বলতেছে আপনারা তো ইনবক্সে রিপ্লাই দেন না, বলছে না? দেখেছেন আপনারা এরকম? আমি অনেক কারণ হচ্ছে তারাই অটোমেশনটা সেট করে না, তারাই অটোমেশনটা সেট করে না। আপনি যদি যান এখন সিগনেচার কালেকশনের পেজে, আপনি যদি যান এখন স্টাইলিকর পেজে, আপনি যদি যান এখন ড্রেস আপের পেজে, যেগুলো এখন হচ্ছে অনলাইনের সবচাইতে বড় বড় পেজ গুলি আছে, তারপরে হুরে যান যেটা হুনুসরাতের অনলাইন ব্যবসা উনি ফার্স্ট শুরু করেছে, 2 বছর উনি পাজেরো গাড়ি কিনেছে হুনুসরাত, আপনারা জানেন এটা? আচ্ছা হুনুসরাত হচ্ছে সব লোকাল মাল বিক্রি করে, বাঙালি মানুষ একটাও বুঝে না এই জন্য
সব টাকা হুররে দেয়, হুর গিয়ে পাজেরো গাড়ি কিনে চলো। তো হচ্ছে ওদের পেজে দেখবেন যে আপনি এই কমপ্লেইনটা খুব বেশি শুনবেন হচ্ছে আপনার ইয়েতে ড্রেস আপে, আপনারা রেসপন্স করেন না, স্টাইলিকোতে আপনারা রেসপন্স করেন না, আপনাদেরকে ইনবক্স করেছি দেখেন না, কারণ হচ্ছে তারা এই অটোমেশন গুলি সেট করে না। এবং এটা হয় কি একটা লাইভে যখন কোন নামটা বুঝেন নাই ভাইয়া, একটা ভাইয়া বলেছে নাম বুঝিনি, কোন নাম ভাইয়া, আমি যেই পেজের নামগুলি বলেছি ওই পেজের নাম, ওই আপুর নাম হচ্ছে হুর নুসরাত, হুর এইচ ইউ আর হুর নুসরাত, তো ওনার পেজের নাম হচ্ছে হুর। তো ওরা সেট করে না, সেট না করলে হয় কি ওই যে তখন একটা লাইভ যখন হচ্ছে ধরেন 12,000 ভিউয়ার আপনার একটা লাইভে আছে, অনলাইন পেজের ভিউয়ার যখন 12,000 থাকবে ওখানে গিয়ে আপনি দুটা বাজে কমেন্ট করলে দেখবেন সব নেগেটিভ কমেন্ট হওয়া শুরু করছে, এবং তারপরে দুটা লাইভ দেখবেন ভিউয়ার একদম নাই হয়ে গেছে। তো এটা একটা নেগেটিভ সাইড না? তো এই জন্য আমরা ট্রাই করবো আমাদের প্রত্যেকটা, হ্যালো বাফারিং করতেছে আপু আপনার, হ্যালো শোনা যাচ্ছে এখন? জি আপু শোনা যাচ্ছে আপু, এতক্ষণ যা বলেছি শুনেননি মেবি তাই না? শুনছি শুনছি, না শুনছি পরে একটু, আচ্ছা লাস্টের দিকে একটু, ও আচ্ছা। সেটা হচ্ছে যে এইরকম পেজে দেখা যায় যে যখন লাইভ হতে থাকে একটা পেজের ভিউয়ার কিভাবে আমরা বাড়াই বা সেল কিভাবে বাড়াই লাইভ করে, তো লাইভ যখন হয় তখন ওখানে এসে অনেকেই কমপ্লেইন করতে থাকে, হ্যাঁ আপনারা তো পেজের রেসপন্স করেন না, এই কথাটা অনেক কি দেখবেন বলতে। এবং একটা লাইভে যখন 10,000, 12,000 বা 15,000 ভিউয়ার থাকে তখন যদি এরকম দুটা নেগেটিভ কমেন্ট করা যায়, মনে করেন তার 5 মিনিটের মধ্যে ওই পেজের ভিউয়ার পরপর করে পড়ে যাবে, খুব আর্লি পড়ে যাবে ভিউয়ার। ভিউয়ার যখন কমে যায় পেজের লাইভের সেল কমে যায়, মানে পেজের লাইভে ভিউয়ার কমে যাওয়া হচ্ছে সেল কমে যাওয়া, সেল কমে যাওয়ার মানে হচ্ছে আপনার বিজনেসের প্রফিট না আসা। সো ওই সময় দেখতে হয় যাতে কখনো কোনো ভিউয়ার কোনো নেগেটিভ কমেন্ট না করতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে সেটিংস এর একটা জায়গায় দেখিয়েছিলাম যে কিছু ওয়ার্ড আমরা রেস্ট্রিক্টেড দিয়ে রাখবো, যে এই ওয়ার্ড গুলি চাইলেও তারা কমেন্টে ইউজ করতে চাইলে ওই কমেন্টটা আমার ওখানে হবে না, এটা কালকে দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন? তাহলে আপনারা পেজ কিভাবে রেডি করে আমাকে দিলেন বলেন তো? তাদের ওই কমেন্টটা হবে না, এটা কি দেখেছিলেন আপনারা অপশনটা? আপনাদের দেখায়নি না কালকে? তো এই অপশনটা দেখানো হয় না, ভিডিওতে 30 মিনিটসে যা ছিল আমরা তাই করেছি আর কি। তাহলে 30 মিনিটসের মধ্যে ওটা আছে আপু? নেই। আচ্ছা আমি আপনাকে আমার পিসটা অন হতে দেন, আমি দেখাচ্ছি, অথবা আপনারা কারো স্ক্রিন শেয়ার করেন আমি দেখাই আছে। হতে পারে আপু আপনারা কারো স্ক্রিন শেয়ার করেন, এজ রেস্ট্রিকশন ছিল তো ভাইয়া, আপনারা কারো স্ক্রিন শেয়ার করেন আমার সাথে, আমার 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 পিসির আশা বসে থেকে লাভ নেই, আপনারা কারো স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আপনারা হচ্ছে ইয়েতে ঢুকেন, আপনাদের পেজে ঢুকেন, পেজের সেটিংসে গেছেন? জেনারেলে যান। আচ্ছা এই আপুর ভয়েস রাইজ এখনো যায় না কেন? একটা সেকেন্ড আমি দেখে দিচ্ছি, জুম করে দাঁড়ান না, পেজ মডারেশন একজনের স্ক্রিন শেয়ার করা হয়েছে। জি এই যে দেখেন এজ রেস্ট্রিকশন, এই যে যে পেজ মডারেশনটা দেখেন, এজ রেস্ট্রিকশন এর নিচে পেজ মডারেশন, এটা তখন আমার বাফারিং করেছিল এই জন্য আপনারা মিস্টেক করেছেন। এখানে হচ্ছে দেখেন ওয়ার্ডস লিখে দিতে পারবেন বা ওয়ার্ডস গুলি একটা সিবি
সিএসবি ফাইলে লিখে ওই সিএসবি ফাইলটা আপলোড করে দিবেন। এখানে আপলোড করে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিলে ওই ওয়ার্ডগুলি কখনো আপনার পেজে ওই ওয়ার্ডগুলি দিয়ে যদি কেউ কমেন্ট করতে চায় এই কমেন্টটা হবে না। আপনি এই যে এই যা লিখছেন এটাকে কপি করেন, কপি করে এখানে সেভ সেভ চেঞ্জে এটা লিখেছেন সেভ চেঞ্জে যে দেন অ্যাড অ্যাড দেন অ্যাডে দেন হ্যাঁ সেভ চেঞ্জ দেন দিয়েছেন না, এখন পেজে যান, পেজে গিয়ে যে কোনো একটা পোস্টে গিয়ে এই কমেন্টটা করেন, যে ওয়ার্ডটা লিখেছেন ওই ওয়ার্ডটা লেখেন, দেখেন কি দেখায় আপনাকে। পেজে যান, হ্যাঁ পেজে গেলে পেজের পোস্ট ছবি আপলোড করেছেন না একটা, প্রোফাইল পিকচারটা তো আপলোড করেছেন, ও আপনিও আমার মতো কোনো কিছু আপলোড করেন নাই। আপু পেজে ছবিটা আপলোড করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করছিলাম তো। আচ্ছা আমি এখন একটা আপলোড করি। আপু ওয়ার্ড গুলো কিভাবে ইয়ে করবো, মানে কোন ওয়ার্ড গুলো এই আইডিয়া করে দিতে হবে, এটা আইডিয়া করে দিতে হবে বলতে, যেমন কিছু স্ল্যাং টাইপের ওয়ার্ড থাকে যেগুলি কোনো যেগুলি হচ্ছে কোনো ডিসেন্ট ওয়ার্ড না, সহজ বাংলায় যেগুলি হচ্ছে খাজ বাংলায় গালিগালাজ দিয়ে মানুষ কিছু কমেন্ট করে না লাইভে এসে, ডেটা দিয়ে শুরু করে স্পেলিং এর কাস্টের ওয়ার্ড গুলো, তাই তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু কিছু পেজে এরকম কমেন্ট থাকে সেগুলো যদি আমরা কমেন্ট কপি করে নিই তাও তো হবে, কপি করে নিয়ে তো ফুল কমেন্ট তো কপি করতে পারবেন আপনি, জাস্ট ওয়ার্ড গুলো দিয়ে দিন, ওয়ার্ড গুলো কমেন্ট কপি করতে গেলে তখন ঝামেলা হয়, ওয়ার্ড দিয়ে দিলে। এই জন্য বললাম যে দুই একটা ওয়ার্ড তো ওভাবে আসলে অ্যাড করা যায় না, আপনারা সিএসবি ফাইলে আগে ওয়ার্ড গুলিকে লিখবেন, পরে ওই টোটাল সিএসবি ফাইল এখানে আপলোড করে দিবেন, একটা সিএসবি ফাইলে হাজার ওয়ার্ড আপলোড করা যায়। সিএসবি ফাইলটা কি ম্যাম? তো এখন ফেসবুকের মধ্যে পড়ছেন, আমি ফেসবুকটা শেষ করি তারপরে আমি আপনাদেরকে সিএসবি ফাইল ক্রিয়েট দেখাবো, অথবা হচ্ছে যে ফরাদ ভাই আছে, ফরাদ ভাই এটা ছোট্ট একটা টিউটোরিয়াল করে আমাদের গ্রুপে দিয়ে দিবে। আচ্ছা কমে দিয়ে দিব, এটা ছোট্ট একটা টিউটোরিয়াল বা ছোট্ট একটা স্লাইড স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে ওটার একটা স্লাইড রেডি করে আপনি ভিডিও করে দিয়ে দিব আপু, স্ক্রিন ভিডিও করে দিয়ে দিব। হ্যাঁ স্ক্রিন ভিডিও করে দিয়ে দিতে পারেন, অথবা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে লুম ডাউনলোড করবেন, আমার কথা শুনেন ভাইয়া, লুম ডাউনলোড করবেন, লুম ডাউনলোড করে আপনার স্ক্রিন রেকর্ডারটা অন করে লুম ডাউনলোড করে আপনার লুম দিয়ে আপনার স্ক্রিনটা রেকর্ড করবেন, তাহলে হবে কি আপনার ভয়েসটাও যাবে, তো ওনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটার পরে কোনটা যাচ্ছে, আপনি জাস্ট বলে যাবেন যে এটার পরে এটা যাচ্ছে, এটার পরে এটা যাচ্ছে, এটার পরে এটা যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, একটা সিএসবি ফাইল রেডি করতে বেশিক্ষণ লাগে না তো? ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আপু এই ওয়ার্ডটা কি কমেন্ট করতে পেরেছেন আপনি? হ্যালো, ও আপনি তো করতে পারবেন, আপনি তো হচ্ছে ইয়ে। আচ্ছা এই ওয়ার্ডটা দেখেন, দেখে এই পেজে গিয়ে অন্য কেউ একজন কমেন্ট করতে জানতো, দেখেন তো পারেন কিনা? জি হ্যালো মিথিল আপু, হ্যালো জি আপু, আপু আমি করতে পারছি কারণ এটা তো আমার পেজ, আপনি আর অন্য কেউ আপনি আর অ্যাডমিন আপনি পারবেন, অন্য কেউ পারবে না, অন্য কেউ পারবে না, আমাদেরকে টেক্সট করে দেন আমরা করে দিই, আপনারা করেন। আচ্ছা ঠিক আছে আপনারা করে দেখেন তো আপনারা পারেন, এটা কপি করে দিচ্ছি, এটা সমস্যা না, আমি কমেন্টটা করতে পারতেছি সেটা বুঝছি, আপনি তো করতে পারবেন কারণ হচ্ছে আপু আপনি তো অ্যাডমিন, এই পেজের অ্যাডমিন তো আপনি, হ্যাঁ হ্যাঁ আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, করতে পারবেন ছেড়ে দিয়ে দেন, বাইরে থেকে এই কমেন্টটা কেউই করতে পারবে না আপু অ্যাডমিন ছাড়া। আচ্ছা আপু আপনাদের যাদের স্ক্রিন, কারণ আমার পিসি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা আপনাদের হ্যাম্পার হচ্ছে, আপনারা করবেন কি আপু এটা উনি করতে থাকুক, আপনি সেটিংসে যান, আমি আপনাকে পার্ট বাই পার্ট বলি, আপনারও প্র্যাকটিস হয়ে যাবে, ওনাদেরও কাজটা শেখা হয়ে যাবে। সেটিংসে যান আপু, সেটিংসে গিয়ে হচ্ছে মেসেজিং এ যান, মেসেজিং এ যান, মেসেজিং এ ক্লিক করার পরে দেখেন এখানে একটা অটো রেসপন্ড লেখা আসছে,
এই যে নিচে, এটা নিচে, এটা নিচে নিচে, ওই যে দেখেন গো টু অটোমেটেড রেসপন্স, দেখেছেন গো টু অটোমেটেড রেসপন্সে যান। খুব দ্রুত করবেন, আমি যেভাবে বলি আপু ঠিক ওভাবে খুব দ্রুত করে যান, তাহলে হয়ে যাবে। অটোমেটেড রেসপন্সে এই যে ফার্স্ট হচ্ছে যে অ্যাওয়ে মেসেজে যান, একদম ফার্স্টে অ্যাওয়ে মেসেজ। হ্যাঁ অ্যাওয়ে মেসেজে যান, ক্লিক করলেই আসবে, কারণ এখানে এখন অফ আছে, কারণ হচ্ছে এই টাইমটা আপনার ওই পেজের বিজনেস আওয়ারের অলরেডি অন আছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু রেড দেখাচ্ছে। এখন দেখেন এখানে একটা মেসেজ আসছে না যে থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, উই আর অ্যাওয়ে এন্ড ক্যান্ট রেসপন্স রাইট নাও, অ্যাপ্রিশিয়েট ইওর রিচিং আউট। হ্যাঁ এটা তো বাই ডিফল্ট একটা টেক্সট দেখাচ্ছে, এখন আপনি এই টেক্সটটা না রেখে আপনি আপনার মতো করে টেক্সট দিতে চান, সেটা কিভাবে দিবেন? সেটা হচ্ছে এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গেলে এখানে করতে পারবেন। এখন দেখেন এখানে কিন্তু ওই কাস্টমারের কোনো নাম নেই, যে আপনাকে রিচ করতে যাচ্ছে তার কিন্তু কোনো নাম নেই। হুম হুম আছে তার কোনো নাম নেই, তো থ্যাঙ্কস ফর ইওর মেসেজের জায়গায়, থ্যাঙ্কস ফর ইওর মেসেজের জায়গায় আপনি তারপরে কার্সরটা রাখেন। তারপরে হচ্ছে ফুল নেম অফ ওটাতে যান, ফুল নেম সবসময় পুরো নামটা দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ তারপরে নিচের দিকে নামেন, আচ্ছা উপরে উঠেন, উপরে উঠেন আপু, উপরের দিকে যান। ওকে এখন দাঁড়ান, সেভ দিয়েন না, সেভ দিয়েন না, এখন হচ্ছে অ্যাড টাইমে যান। রবি সোম মঙ্গল, আপনি এখানে বন্ধ দিয়েছেন কোন দিন আপু আপনার পেজ থেকে? আচ্ছা যাই দিয়ে থাকেন, আমি বলছি আচ্ছা রবি সোম মঙ্গল বুধ বৃহস, এই বৃহস শুক্র না বৃহস, হ্যাঁ বৃহস্পতি পর্যন্ত আপনি সিলেক্ট করেন। এই যে দেখেছেন সবগুলি কিন্তু এখন ফুল রেড হয়ে আছে, কারণ হচ্ছে এরা সারাদিন 24 ঘন্টা আপনাকে অ্যাওয়ে মেসেজ দিবে। এখন এখানে টাইমটা যদি আপনি সেট করে দেন, এই যে আপনার এইটা যেখান থেকে সিলেক্ট করেছেন তার বাঁ পাশে দেখেন, বাঁ পাশে আপু যেটা ওই যে 12:00 AM থেকে 11:59 AM, হ্যাঁ এখানে এখন সিলেক্ট করেন 12:00 AM যেখানে আছে ওখানে লিখেন 5 PM, 5 লিখেন PM, দেখেছেন এখানে চলে আসছে, এখানে লিখেন 9 PM 9 AM, লিখেছেন আপু? AM আপু দেখেছেন, এখন ডিফারেন্সটা একটু দেখতে পেরেছেন? আপনি মেবি শনিবারও সিলেক্ট করে ফেলেছেন, শনিবারটা আপনি বন্ধ করেন, থেকে শনিবারটা বন্ধ করেন, শনিবারটা ডিসিলেক্ট করেন, এই তো এখন চলে যাচ্ছে না। এখন নিচে যে অ্যাড টাইমে যান, এটা দিয়ে হচ্ছে আমি কোন দিন কোন সময়টা অ্যাওয়ে মেসেজ দিব সেটা সিলেক্ট করা যায়। এখানে এখন শুক্র শনি অ্যাড করেন, দেখেন এখন শুক্র শনি সারাদিন আপনার অ্যাওয়ে মেসেজ দিবে। মানে আমি যদি চাই একটা পেজে বিজনেস আওয়ার ছাড়াও আমি কোন কোন টাইমে অ্যাওয়ে মেসেজ দিতে চাই সেটা এখান থেকে সেট করা যায়। আপু কার্সন নারায়ণ একটু স্টপ রাখেন, সেটা এখান থেকে সেট করা যায়। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে, বুঝেননি এরকম কিছু আছে? আচ্ছা যদি না থাকে তাহলে হচ্ছে আপু একটা মানে ফার্স্টে আমরা 5টা থেকে 9টা পর্যন্ত সিলেক্ট করলাম, এরপর লাস্টে হচ্ছে আমরা ফ্রাইডে আর স্যাটারডে সিলেক্ট করলাম, 12টা থেকে হচ্ছে 11টা, এই জিনিসটা একটু ক্লিয়ার করব। আচ্ছা সেটা হচ্ছে আপনার বিজনেস আওয়ার টাইমটা কয়টা দিয়েছিলেন, 9টা থেকে 5টা? হ্যাঁ সকাল 9টা থেকে বিকেল 5টা, তো 5 PM থেকে সকাল 9টা অবধি তো আমি আর থাকছি না, তাই না? ওই জন্য উপরে আমি 5 PM দিলাম, 9 AM দিলাম, মানে আমি 5 PM থেকে 9 AM পর্যন্ত আমি থাকবো না, মানে রবিবার দিন বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত আমি থাকছি না। তারপরে হচ্ছে শনিবার দিন সরি সোমবার দিন আমি বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত থাকবো না, এখানে এভাবেই এটা শো করছে। আর শুক্রবার দিন এবং শনিবার দিন হচ্ছে যে সারাদিন আমি থাকবো না, এই জন্য এটা সারাদিন লাল হয়ে আছে। এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ
ওখানে সেভ দিয়ে দেন। এই যে আপনি আরো মেসেজে দেখেছেন সেট হয়ে গেছে টাইমটা, এটা তখনই শো করবে যখন আপনি হচ্ছেন থাকবেন না, আপনার বিজনেস আওয়ার শেষ হয়ে যাবে পাঁচটার পরে, আমরা ছয়টার দিকে যদি দেখি তখন দেখবে এটা অন হয়ে গেছে। ফাহাদ ভাই কি বুঝতে পেরেছেন অটোমেশনটা কিভাবে সেট করে? জি বুঝতে পারছি। আপনি কি এই কোশ্চেনটাই করছিলেন ফাহাদ ভাইয়া? জি আপু। ওকে, আরেক তারপরে হচ্ছে আপু যান ইনস্ট্যান্ট রিপ্লাইতে যান। ইনস্ট্যান্ট রিপ্লাইতে গিয়েছেন আপু, ইনস্ট্যান্ট রিপ্লাইতে গিয়ে এডিট করেন। এডিটটা হচ্ছে দেখেন এখানে কি লেখা আছে, আপনার এখানে যে নক করছে তার নামটা নেই, সেটা হচ্ছে হায়ার পরে কার্সরটা রাখেন, হ্যাঁ অ্যাড করেন। এখানে আপনারা চাইলে আপনাদের মেসেজটা অ্যাড করে দিতে পারবেন, এডিট করে দিতে পারবেন, তারপরে হচ্ছে সেভ করবেন। আপু সেভে যান, সেভ না করলে এই যে কাজটা করেছেন এই কাজটা আপনার থাকবে না পেজে। এখানে এখন আপনাদের খেয়াল করতে হবে যে আগের জায়গাগুলিতে আমাদের সব জায়গায় সেভ করতে হয়নি, কোনো কাজ করলে যা সিলেক্ট ডিসিলেক্ট করে দিলেই হয়ে গেছে। এখন যে কাজগুলি দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় আপনাকে হচ্ছে সিলেক্ট ডিসিলেক্ট করলে হবে না, এখানে সেভের একটা অপশন থাকবে, সেভ করতে হবে তারপরে আপনার কাজটা সেভ হবে। তারপরে আপনি নিচে আসেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে যান। হ্যাঁ এখানে কোশ্চেন সেট করেন। হ্যালো হ্যালো আপনাদের যে ক্যামেরাটা আছে আপনারা যেটা অফ করে রাখেন জুমের, আপু আপনার করা লাগবে না, আপনি স্ক্রিন শেয়ার করছেন, আর বাকি সবাই একটু অন করে দিবেন আমাকে, কারণ আমাকে অফিসকে দিতে হয়তো আপনাদের মানে লিস্টটা দেওয়ার পরেও তারা প্রুফ আকারে দেখতে চায়, তো তাদেরকে প্রুফ আকারে দেখানো এটা। আপু আমি তো ডেস্কটপে, তাহলে আমি মোবাইল থেকে ঢুকতে পারবো এখন? কেন ডেস্কটপ থেকে ভাইয়া, কি আপনার ওয়েবক্যাম নেই? না ওয়েব ক্যামেরা নেই আপু, আমি তো ডেস্কটপে মোবাইল সেট করে দেখতেছি। আচ্ছা ভাইয়া আপনি মোবাইল থেকে ঢুকতে হবে না, আপনার যে যেভাবে আছেন ওই দুই একটা দুই একজন ছাড়া আসলে কে কে অন করেননি দেখি, সাকলাইন ভাইয়া অন করেননি, মৌটুশি আপু অন করেননি, রিজওয়ান অন করেননি, উজ্জ্বল অন করেননি, নুসরাত জাহান আপু অন করেননি, তারপরে সারা সামির আপু অন করেননি। আপু কাইন্ডলি একটু অন করতে হবে আপু, কারণ আমাকে অফিসকে দিতে হয়। আপু অন করেছি। আচ্ছা ঠিক আছে, সব ছবি আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিব। এই যে অন করেনি তো রিজওয়ান, আছে সঞ্জিদা অন করেনি, এমডি ফয়সাল অন করেনি, ভাইয়া কেন, উজ্জ্বলনাথ ভাইয়া? হ্যাঁ আপু। আপু আমি তো অনেক আগে অন করছি। আচ্ছা কে, মৌটুশি আপু? মৌটুশি আপু গেল কোথায়, ফয়সাল ভাইয়া গেল কোথায়? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনাদের ব্রেক দিব, আসরের আজান দিয়ে ফোন করেছেন। আচ্ছা ফয়সাল ভাইয়া এখনো করে নাই, তারপর আসমিকা তাবাসসুম, না আসমিকা তাবাসসুম আপু তো আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছে। উজ্জ্বলনাথ ভাইয়া? হ্যাঁ আপু। আপনার আছে ওই প্রবলেম, ফয়সাল ভাইয়া কি আছেন না ঘুমাচ্ছেন? ক্যামেরাটা অন করে ফেলেন। আচ্ছা আপনি উজ্জ্বলনাথ ভাইয়ার জিনিসটা আমাকে রিপিট দিলেন।
ওকে ভাইয়া করা লাগবে না, কিন্তু খেয়াল করবেন আমি সবার একটা স্ক্রিনশট নিচ্ছি, তো জাস্ট এটা আমাকে অফিসকে দিতে হয়, বারবার বলছি এটা আমাকে অফিসকে দিতে হয়। সো আপনারা আমাকে এভাবে দিলে আমার জন্য ইজি হয়ে যাবে যে হ্যাঁ আমার প্রত্যেকজন ছিল এবং সবাই অ্যাটেনটিভ। বুঝাতে পেরেছি? এখন চাইলেই আপনারা ক্যামেরাটা অফ করে দিতে পারেন, এখন আর আমি আপনাদের কাউকে প্রেশারাইজ করবো না, হয়ে গেছে কাজ আমার। হ্যাঁ আপু, আপনি আমার আপনার স্ক্রিন যেটা শেয়ার করছেন সেখানে হচ্ছে যে অ্যাড ফ্রিকোয়েন্টলি কোশ্চেনে যাবেন যে হোয়াট ডু ইউ নিড, এটার আনসার আপনি কি দিতে চান, এখানে জাস্ট অ্যাড আনসার, অ্যাড আনসার করা, এরকম আলাদা কিছু না। বাটন যেটা অ্যাড করা সেটা হচ্ছে আমরা কখনো দেখা যায় না যে আনসার করলে ওখানে আমি প্রোডাক্টের ছবি দিয়ে দিলাম, প্রোডাক্টের প্রাইসিংটা লিখে দিলাম এবং ওখানে দিয়ে দিলাম যে বাই নাও, বাই নাও যখন ক্লিক করে তখন আমি এই ট্রাফিকটাকে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে পাঠিয়ে দিই, বাটনটা দিয়ে সেই জিনিসটা অ্যাড করে। বাটনে ক্লিক করেন আপু, বাটনে ক্লিক করলে এই যে দেখছেন ইউআরএল, ইউআরএলটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, আর লেভেলটা হচ্ছে এখানে হয়তো বাই নাও দিবেন, বাই নাও দেন লেভেল, বাটন লেভেলটা বাই নাও লিখেন। এখানে হচ্ছে আপনার এই যে লিখেন WHTTPS, হ্যাঁ এখানেই লিখেন না, HTTPS W হবে না, HTTPS ছিল আমাদের না, S নাই, HTTPS দিবেন না আপু, হ্যাঁ ক্লোন স্ল্যাশ স্ল্যাশ আপু ডগির ডি DFM 15 dot site বুঝিনি আপু, সাইট dot site site সাইট, ওকে এখানে উপরে দেখেন অ্যাড এন অ্যাটাচমেন্ট, ক্লিক করব, হ্যাঁ এখানে আপনি ওই যে প্রোডাক্টটা ধরেন উনি জিজ্ঞেস করছে প্রাইস কি, আপনি যে প্রোডাক্টটার জন্য ওনাকে আপনার ওয়েবসাইটে পাঠাতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা এখানে আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা যে কোনো একটা ইমেজ আপনার ওই রিলেটেড অবশ্যই রিলেটেড হবে, এই জিনিসটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে হয় যারা হচ্ছে ই কমার্স সাইট অন করে এবং যারা হচ্ছে শপ দিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য এই ব্যাপারগুলি থাকে, আর যারা হচ্ছে ফ্যান বেস পেজ থাকে তাদের কিন্তু এই জিনিসগুলি থাকে না, এই সাইট ওয়েবসাইটে নিয়ে যাওয়া বা ছবি দেওয়া এই ব্যাপারগুলি থাকবে না, কিন্তু এখানে আপনাদের যারা আমরা ডিজিটাল মার্কেটিং সলিউশন দিব তাদের এই জিনিসগুলি থাকবে না। আর উপরে উঠেন আপু, একটু উপরে উঠেন, এই যে অ্যাড কোশ্চেনের এই জায়গা, হ্যাঁ এখানে এখন আপনি কিছু একটা লিখে দেন আনসার, যে এটা প্রাইজিংটা এরকম, হ্যাঁ লিখে দেন, এরপরে নিচে নামেন আপু, নিচে নামতে থাকেন, এই যে অ্যাড অ্যানাদার বাটন, আর বাট এটার সাথে আর বাটনের কিছু দরকার নেই, এখন হচ্ছে আপনি ইয়ে করে ফেলেন আপু, ওই যে উপরে গিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দেন, সেভ দিয়ে দেন। এখন এইখানে যে এই যে আপনার কার্সর কোথায় আপু, উপরে দেখেন বাম পাশে ডান পাশে দেখেন হোয়াট ডু ইউ নিড আস্ক লেখা আছে না, আপনি ক্লিক করেন না, এখানে এই কোশ্চেনটা বায়ারকে শো করবে, মানে আপনার পেজে যারা আসবে ইনবক্সে ঢুকবে তাদেরকে এটা শো করবে, শো করলে তারা যদি আজকে ক্লিক করে তখন আপনার কাছে আসবে এবং আপনি এখন যেই রিপ্লাইটা সেট করলেন সেটা যাবে। আপু এডিট অপশনটাতে আপনি যান, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ওইখানে একটা নতুন করে ট্যাব খুলেন আপনি, কোথায় আপনার এখানে নতুন একটা ট্যাব খুলেন, এখান মানে ফেসবুকের ট্যাব না আপু, নতুন আরেকটা ট্যাব, হ্যাঁ এখানে হচ্ছে আপনি দারাজ, দারাজের ইয়েটা ক্লিক করেন, দারাজ ডট কম, হ্যাঁ দারাজ বিডি, দারাজ লিংকটা আছে, দারাজের লিংকটা দিয়ে দেন হয়ে যাবে। এখন দারাজের ইউআরএলটা কপি করেন,
ইউআরএলটা কপি হয়নি আপু, কপি করেছেন? আচ্ছা এখন ওই যেই ট্যাবটাতে ছিল ওই ট্যাবে আবার ফেরত যান, ব্যাক করেন। এখানে এখন আমার যেই ট্যাবটা দিয়েছেন না, আমি যেই একটা নিচের নামে একটা ইউআরএল দিলাম না, আপনাদের হয়তো এখন প্র্যাকটিসের জন্য করতে হবে, তখন আপনারা এরকম দারাজের, পিকাবোর, তারপর হচ্ছে আলি এক্সপ্রেসের যে কোনো একজনের ওয়েবসাইট আইনে এখানে আপনারা জাস্ট ইয়ে করবেন, তখন কি হবে আমি সেটাও আপনাদের পরে দেখাচ্ছি। আপনি এখানে দারাজের অ্যাপটাকে আপনি ইয়ে করেন, আমার এই ওয়েবসাইটের ইয়েটা মুছে ফেলেন, মুছে আপনি দারাজের অ্যাপটাকে এখানে কপি করে দিয়ে দেন। পেজের মধ্যে আপনি কার্সরটা নেন, আপনার মাউসটা পেজের মধ্যে নেন, রাইট বাটনটা ক্লিক করেন, হ্যাঁ রাইট বাটনটা ক্লিক করেন, এখন দেখেন ওপেন লিংক এ নিউ ট্যাব, নিউ ট্যাব ট্যাব, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, সেন্ড মেসেজে যান, সেন্ড মেসেজে যান, সেন্ড মেসেজে লাইক ফলো শেয়ার, তার পাশে তিনটা ডট আছে, ওই ডট তিনটাতে ক্লিক করেন, এখানে ভিউ অ্যাজ পেজ ভিজিটর, ভিউ অ্যাজ পেজ ভিজিটর থার্ড ওয়ান, হ্যাঁ। এরপরে সেন্ড বাটনটাতে এখানে মেসেজ সেন্ড মেসেজ দিয়ে ক্লিক করবেন, এই যে দেখেন আপনি কোশ্চেন করেছেন না, এই যে দেখেছেন আপনি যা দিয়েছেন তা চলে এসেছে, যে বাই নাও, বাই নাও তে ক্লিক করেন, দেখেন আপনাকে ইনফিগ্রেট করে ওই ওয়েবসাইটে দারাজের পেজটাতে গিয়েছিলেন, দেখেছেন কিভাবে নিয়ে এসেছে, ক্লেম করতে পারে, কপিরাইট ইস্যু থাকতে পারে, ওরা উইদাউট পারমিশন আমাদের কাছ থেকে নিয়েছে, কারণ দারাজের এই লিঙ্ক গুলি শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং এর সময় ইউজ করা যায়, দারাজের বলেন, আলি এক্সপ্রেস এর বলেন, আপনি করেছিলেন মিথিলা আপু? না না আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর, ওই যে আরেকটা আপু কে আপু, উনি নামটা একটু বলেন না আপু, কাজী নাকি খাদিজা আপু, মনে আমার যেখানে মনে হবে আপুকে স্টপ করানোর প্রয়োজন সেইখানে আমি আপুকে স্টপ করে তারপরে আমি দেখব, আমি বলবো আপনাদের। আসলে পারি না সেই জন্য বলি নাই, অ্যাফিলিয়েট মার্কেটিং টা আমাদেরকে খুব দেখানো হয়নি, আমাদের কোর্স মডিউলে ছিল না আপু, আপনাদেরকে আমি বলছি না যে আচ্ছা আপনার কোর্স মডিউলে কি ছিল, অন পেজ এসইও ছিল না অফ পেজ এসইও ছিল বলো? অন পেজটা খুব বেশি ছিল না, অফ পেজটা বেশি ছিল, দূর অন পেজটা বেশি ছিল, অফ পেজটা কম ছিল। আচ্ছা তাহলে অন পেজের ক্লাস আপনি নেবেন ইনশাআল্লাহ, অন পেজটা ভালো পারি। ওকে, আমাদের ফ্রিকোয়েন্টলি কোশ্চেন সেটিংসটা তো বুঝতে পেরেছেন আপনারা কি টাইপের হবে, আমি একটা কোশ্চেন সেট করে দেখালাম কিভাবে করে, এখন কি কারো কোনো কোশ্চেন আছে এখানে, কোয়েরি আছে? আমরা অনেক সময় কোন পেজে গেলে দেখি ওখানে মানে তিনটা প্রশ্ন আসে, এটা এভাবেই সেট করে, এটা ভাই এভাবেই সেট করা থাকে, হ্যাঁ তাহলে আমি একের অধিক দিতে পারবো,
মিনিমাম দিতে পারবে চারটা পাঁচটাও দেয়া যায় কোনো প্রবলেম হয় না কিন্তু বেশি দিতে না করি কেন কারণ কেউ যখন পেজে যায় যারা হচ্ছে বুঝে কম তারা হয়তো ওই ফ্রিকোয়েন্টলি কোশ্চেনগুলিতে কোশ্চেন করে নয়তো সবাই জিজ্ঞেস করে যে আচ্ছা এই প্রাইসটার এইটার প্রাইস কত তখন আসলে হয় আর এটা করা হয় হচ্ছে বারবার বলছি এই জিনিসটা করা হয় হচ্ছে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন যাতে আপনার ওয়েবসাইটে ট্রাফিকটা যায় আপনার ওয়েবসাইটে ভিউয়ার বাড়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে বুঝতে পারছেন আপু এখানে একটা ইয়ে আছে যে অ্যাড টু মেনু এটা Add to menu, able to access the question throughout the conversation. Add to menu ta hoche apu eta apnar mane apni pore ekhane ki likhache people messaging will be able to access the frequent mane question theke tara apnar sathe access korte parbe kina এটা যা আছে তাই এখানে সবকিছু আপু কাজ করা লাগবে সবকিছু এডিট করা লাগবে ওরকম কিছু না তারপরে হচ্ছে যে পেজ রেকমেন্ডেশনে যান আপনারা পেজ রেকমেন্ডেশনে যান হ্যাঁ ক্লিক করেন ক্লিক করলে এখানে এডিট করেন এখানে আপু এটা অন করেন নি তো এটা অন করতে হবে এই বাটনটা অন করতে হবে দেখেন পেজ রেকমেন্ডেশনে ও আমি তো হাত দিয়ে দেখাচ্ছি মোনা যাওয়ার সামনে বসে এখানে অন করার পরে এই যে টেক্সটে যান টেক্সটে গিয়ে দেখেন এখানে হাই থ্যাঙ্কস এখানে হাই এর পরে কার্সর নেন তারপরে ওই যে অ্যাড পার্সোনালাইজেশনে যান এটা খেয়াল করবেন যে আমি সব জায়গায় সেট করছি তার মানে আপনাদেরকেও করতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন এখানে আপু একটু স্টপ থাকেন এটা কেন করে এটা হচ্ছে অনেক সময় আমরা অনেক পেজে ঢোকার পরে দেখতে পাই যে লেখা থাকে আপনি কি এই পেজটাকে রেকমেন্ড করতে চান কিনা লেখা থাকে না আমরা অনেক সময় অনেক জায়গায় খেতে যাচ্ছি আমরা ওই জায়গাটাকে ট্যাগ করে ছবি দিয়ে দিই আমরা লেখার সময় লিখে দেই না যে মানে অ্যাড লোকেশনে আমরা ওই জায়গাটার নাম লিখে দেই না হ্যালো জি আপু এটা হচ্ছে ইনডাইরেক্টলি আমরা ওই পেজের অর্গানিক প্রমোশন করি এবং ওই পেজকে আমরা ট্যাগ করে দেই তো ওই পেজকে যখন ট্যাগ করে দেই তখন আমাদেরকে এরকম একটা টেক্সট আসতে পারে যে আমরা পেজ রেকমেন্ডেশন চাই কিনা বা সে আমাকে রেকমেন্ড করবে কিনা তার অন্য কারোর জন্য তো সে যদি ওখানে দুটা বাটন একসাথে শো করবে একটা বাঁ পাশে শো করবে হচ্ছে ইয়েস রাইট পাশে শো করবে হচ্ছে নো যদি কেউ ইয়েস দেয় তখন তার কাছে এই টেক্সটটা যাবে যেই টেক্সটটা এখন দেখতে পাচ্ছেন এই টেক্সটটা যাবে নিচে আপু অ্যাটাচমেন্টের জায়গায় যে ইমেজটা আছে একটু নিচের দিকে নেমে আসেন হ্যাঁ এখানে দেখেন চেঞ্জ ইমেজ দেয়া আছে এখানে ট্রাই করবেন সবসময় একটা মানে থ্যাঙ্কফুল বা থ্যাঙ্ক ইউ টাইপের খুব হার্ট লাভিং এই টাইপের একটা ইমেজ তাদেরকে দেওয়ার জন্য এটা অনেক পেজই করে যে রেকমেন্ডেশনটা দেওয়ার পরে তারা আর ওই রিপ্লাইটা ওদেরকে দেয় না কারণ তারা এখানে এটা সেট করে রাখে না যে রেকমেন্ড করে দিল ওই পেজ থেকে তারা হচ্ছে কোনো রিপ্লাই পান না তো আপনি যখন ধরেন একটা পেজকে রেকমেন্ড করবেন সে যখন আপনাকে খুব কেয়ারিং দিয়ে হ্যালো ম্যাম আপনি আমাদেরকে রেকমেন্ড করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন তো এই জিনিসটা খুব টাচি একটা জিনিস হয় না তো সেকেন্ড টাইম কি হবে ওই ভিউয়ারটা বা ওই আপনার অডিয়েন্সটা ভাববে যাচ্ছে এই পেজের তো এতটুকু যেহেতু করে তারা নিশ্চয়ই আমার আমার শপিং এর সময় তারা আমার কেয়ার করবে তারা আমার সাথে ওইটা করবে না এটা হচ্ছে একটু মানে মার্কেটিং স্ট্র্যাটাজি টাইপের তো আপু এখানে একটা কথা হচ্ছে ফেসবুক গুগল থেকে সব ছবি সবসময় নামাবেন না নামিয়ে আপনি যখন ইউজ করবেন তখন এটা কপিরাইট ইস্যু হয় কপিরাইট ইস্যু হয়ে আপনার ইয়ে কিন্তু চলে যাবে ফেসবুকের পেজের যে আপনার ওনারশিপ ওনারশিপ কিন্তু ক্যান্সেল হয়ে যায় মানে ফেসবুক পেজ বন্ধ হয়ে যাবে আমরা ছবি আপলোড করলে নিজে থেকে বানাতে হবে আগে হ্যাঁ নিজে থেকে বানাবেন ওই যে ক্যানভার কথা বলেছিলাম ক্যানভার দিয়ে বানাতে পারবেন আপনারা আপু এটা জাস্ট এখন দেখানোর জন্য আমি এটা হ্যাঁ দেখানোর জন্য ঠিক আছে তাই না এখন জাস্ট শো করার জন্য এখানে এখন বাটন যদি অ্যাড করতে চান বাটন অ্যাড করতে পারেন এখানে বাটন অ্যাড করার প্রয়োজন নেই এখানে বাটন অ্যাড করার প্রয়োজন নেই সেভ দেন আপু ওই সেম ওয়ে ওই যে ওখানে যেই ওয়েতে করেছেন এখানে সেম ওয়ে বুঝতে পেরেছেন আপু আচ্ছা আপু আমরা যদি ইমেজ না দিয়ে কিছু জিনিস লিখে দেই তাহলে কি রকম হয় আপু লেখার জন্য তো আপনি টেক্সটটা লিখেই দিচ্ছেন ভাইয়া টেক্সট তো লিখিয়ে দিচ্ছেন এখানে থ্যাংক ইউ বা ইমেজটা দেয়া হচ্ছে এটা জাস্ট একটা কেয়ারিং ইমোজি আপনারা এখন থেকে সবাই খুব বেশি ইমোজি দেয়া ট্রাই করবেন কারণ আমরা যখন বায়ারদের সাথে কমিউনিকেট করব বায়ারদের তো হয়তো নেটিভ ইংলিশ থাকবে ওদের আমেরিকান অ্যাকসেন্ট একরকম থাকবে ব্রিটিশদের একরকম থাকবে স্প্যানিশদের একরকম থাকবে তো তখন তাদের সাথে তাদের কথা বোঝার জন্য আপনি যখন তাদেরকে বলবেন হ্যালো ডিয়ার বা আপনি একটা স্মাইল ইমোজি দিলেন তখন না সে খুব হ্যাপি হয় তারা এবং তারা খুব মানে ইয়ের সাথে আপনার সাথে মানে খুব কমফোর্ট জোন থেকে তারা তখন কথা বলা স্টার্ট করে তো এখন থেকে আপনারা ইমোজি গুলি ইউজ করার ট্রাই করবেন বেশি বেশি এটা আমাদের স্মাইলিং ইমোজি
আচ্ছা পেজ নট রেকমেন্ডেড এ ওই বাটনটা আপু আগে অন করেন। হ্যাঁ অন করার পরে এখন এই যে দেখেন এখানকার এখন টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে না, ওই টেক্সট আর এই টেক্সটটা কিন্তু এক না, দেখেছেন? যারা আপনার পেজকে রেকমেন্ড করবে না তাদের কাছেও আপনি একটা টেক্সট পাঠাবেন, সেটা কি পাঠাবেন দেখেন এখানে লেখা আছে যে হাই তার নাম, তারপরে বলবেন সরি ফর উই আর সরি ইউ হ্যাড ব্যাড এক্সপেরিয়েন্স। এখন এখানে যা লেখা আছে এটা তো বাই ডিফল্ট লেখা থাকে, এখন আপনারা আপনাদের ভাবে যেটাতে সরিটা ফিল হয় ওরকম জিনিস করে ওই একটা ছবি অ্যাড করে এই বাটনটা অ্যাড করে দিবেন, সেভ দিয়ে দিবেন। এটা ডিটেলস আর এখন গেলাম না, তারপরে নিচের দিকে নামেন আপু। অ্যাপ্লিকেশন রিসিভড, অ্যাপ্লিকেশন রিসিভডটা হচ্ছে আমরা আমাদের, হ্যাঁ এটা অন করলে হবে কি, অন করেন তারপর আমি বলছি আপু। এটা অন করলে হবে কি যে আমরা কোন জব পোস্ট আমাদের পেজ থেকে করছি, আপু এডিটে যেতে হবে, এডিটে যাবেন, জব পোস্ট করছি ওই জব পোস্টের জন্য কেউ আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন দিচ্ছে, সেটা আমরা রিসিভ করব কি করব না সেটা এটা দিয়ে শো করবে। সেক্ষেত্রে এটা হচ্ছে যখন আপনি জব পোস্ট দিবেন তখনই শুধু অ্যাপ্লিকেশন রিসিভ দিবেন, আদারওয়াইজ আপনার এটা দেওয়ার দরকার নেই, এটা বন্ধ থাকলেই হবে। বুঝতে পেরেছেন আপুরা ভাইয়ারা? আচ্ছা তারপরে যান রিমাইন্ডার্স, হচ্ছে যে আমার যাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে, অ্যাপয়েন্টমেন্টের একটা ইস্যু আমি দেখিয়েছিলাম আপু, তারপরে নিচে যান। আচ্ছা ফলো আপটা আছে আপু আপনার, আমার বললাম তো আমি চোখে একটু কম দেখা, আচ্ছা ফলো আপ মেসেজটা অন করেন, ফলো আপ মেসেজটা অন করে দেন, না অন করেননি, ওই যে বাটনটা অন করেননি, স্ক্রিনটা এখনো গ্রে হয়ে আছে ওই এর জন্য দেখা যাচ্ছে না, একটা মিনিট। আচ্ছা এখন এডিট অপশনটাতে জানাবো, এই ফলো আপ মেসেজটা হচ্ছে, হ্যাঁ রাখেন, ফলো আপ মেসেজটা হচ্ছে যারা আপনাকে মানে টেক্সট করে রাখলো, এটা কি ফলো আপ মেসেজ? জি আপু। না আপু এটা ফলো আপ মেসেজ না, এটা হচ্ছে আপনার রিমাইন্ডারে, আপনি ফলো আপ মেসেজটা শুধু অন হবে। হ্যাঁ ফলো আপ মেসেজটা হচ্ছে কোনো কিছু করা লাগে না আপু, ফলো আপ মেসেজটা আমরা আসলে বেসিক্যালি দেই হচ্ছে ধরেন একটা পেজের কাজ হয়তো দুজন করছেন, এখন আপনি হয়তো একজনকে সকালে বললেন আমি আপনাকে বিকেলে জানাবো, তো বিকেল আসতে আসতে একটা পেজে অনেক টেক্সট পড়ে যাবে, তো টেক্সট পড়ে গেলে ওই টেক্সটটা আপনি খুঁজে বের করবেন কিভাবে, আপনার তো ডিউটি দুটা পর্যন্ত, দুটার পরে যিনি আসবে উনি এটাকে খুঁজে কিভাবে পাবে, এই ফলো আপ মেসেজটা অন করে রাখলে উনি এসে এই ফলো আপের যারা ছিল তাদের রিপিটটা উনি ওই 5টা বাজে দিয়ে দিবে, এইটাই আর কিছু না এটার কাজ। কিন্তু এখানে এডিট দিলে এটা স্টিল ওইটা কেন আসছে কোনটা, হাউ লং? আচ্ছা যান আমি দেখাচ্ছি এটা কেন আসছে বলে দিচ্ছি, এটা আমি এখানে ক্লিক করছি, রিমাইন্ডারটা সেভ করেন না এইটার কারণে প্রবলেম আসছে, রিমাইন্ডারটা আপনি সেভ করেন নি যে ভাইটা তাহলে ঠিক মতো দেখেন আপনি রিমাইন্ডার সেভ করে, ভাইয়া ব্রেক দিচ্ছি জাস্ট 5টা মিনিট টাইম করেন, 5টা বাজে তো আমিও নামাজ পড়তে যাব, 5 মিনিট পরে আসছে এটা এই জায়গাটার পরে এসে আমি, আচ্ছা আপনাদেরকে ব্রেক দিই 10 মিনিট হবে, 10 মিনিটে ব্রেক দিলে হবে আপু, কে ক্লাস 6টা পর্যন্ত না আজকে ক্লাস।